জোহর, জোহর। তেহেন নিতো বিএসসি এগ্রিকালচার হর্টিকালচার আর বিটেক বাবদতে গালমারাও হুয়া নোয়ারিয়া স্কোপ আর কেরিয়ার তেয়ারে নোয়ারিয়া তিনাক গান সুযোগ সুবিধা মেনা আকাদা নোয়া এদি কাতে গালমারাও হুয়া তেহেন গালমারাও লাগি সেক্টর মেনায়া মানতান তাপস কুমার হেমব্রম গমকে উনি দো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেখাতে মেনা আকাদিয়া ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল এন্টোমোলজি রিজিওনাল রিসার্চ স্টেশন মাঝিহান ক্যাম্পাস দক্ষিণ দিনাজপুর যাহা দো উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় রিয়া আন্ডারে মেনা আকাদা। গমকে জোহার। হ্যাঁ, ওকে দেওয়া যায়। গমকে, তেহিয়া যাহা গালমারাও যে যাহাই কো নোয়া কো সাতামাতে কো পাঠা বিএসসি এগ্রিকালচার সে হর্টিকালচার আর বিটেক নোয়া ইদি কাতে যাহাই কো পাঢা নোয়া রিয়া সুযোগ সুবিধা অকালেকা মেনা নোয়া ইদি কাতে মিদবার কথা লিয়ে লেগে ইন্নে হরাম কানা। তো নিতো যাই তারপরে যাই মেলা কাটলা উনকু এইচএস পাস করে যখন গে উনকু নোয়া এগ্রিকালচার সে হর্টিকালচার সে বিটেক ইঞ্জিনিয়ারিং কো চয়েস লাগিলো কানা ওনা মাড়াঙ্গরে নির্ভর কথাই লে যে নোয়া আবু এগ্রিকালচার পান্থা সে হর্টিকালচার সে বিটেক ইঞ্জিনিয়ারিং নোয়া কথা চিন্তা কাতে হে কানা আমরা নাসনা কাটিং লে যে আবু দৈনন্দিন জীবনটা যাহা হয়ে কান তা বনা পুরো হয়ে কান তা বনা লাইক করে জমা তো জমা খাতির থেকে আবু সেদাই দো নানা হুনার যাহা দো ঘাস জাতীয় যাহা দো মিটা কান না তো মিলেট জানে ওদে সে বাজার নৌকা কোন চাষে থাকে কেন ইনে করে পুরু চাষ করে ঢাকা জম্ম নে কিন্তু নিহা তো হয়ে কান তা বনা বনা লাইক করে জি বাঁচা লাগে তাহলে আবু তো বললো তো হয়ে কান তা বনা জি বাঁচা লাগাব না তাহলে নোয়া কো যখন চাষ বন এহব দিয়া তাহলে বললো চাষ বন এহব গিয়া তো চাষ এহব করে পরবর্তীতে সানাম কুকে যখন সবজি সে মশলা সে জ বাহা নোয়া কো যখন চাষরে বন হিজুক কানা উন দো হিজুক কানা যে চাষ দো কইলো তো যত কিছু কে চাষ মেনখান দো যখন খাদ্য শস্য কো লই আসে যা হুড়ু চালে গুম শুনু নোয়া কো চালাক কানা নিত তো এগ্রিকালচার সেক্টর যাহা দো জ আচ্ছা, বাহা মশলা যাহা দো সবজি নোয়া কো দো নাহা দো হর্টিকালচার ডিপার্টমেন্ট রেকো হাটিং কা নো দো মিটান কাটিং সেক্টর রেকো হাটিং কা নিয়ে চাষ লাগিদ তে আবো নাহা যাহা দো উন্নত পদ্ধতিতে যাহা দো লগন তে বন চাষ দাঁড়ায় আমা ভাবি ঠিক আছে বন চাষ দাঁড়ায় আমা তাহলে নানা হুন যন্ত্রপাতি যখন লাগাত কানা ওনা যন্ত্রপাতি খাতির তে যাহা ডিপার্টমেন্ট তো হয়ে কানা ওনা উপর মেতা কানা ইঞ্জিনিয়ারিং এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ার তো এইচএস পাস কাতে আবদো পোলো তো অকা অকা ক্রাইটেরিয়া লাগা না যে নোয়া কো ভর্তি লাগিছে যে পোলো ধরে কোন তো 10+2 যাহা কো লাই আ মাধ্যমিক করে এইচএস পাস লাগা কিন্তু সাবজেক্ট অবশ্যই তাহা লাগা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স মানে যাহা আচ্ছা, তো অঙ্ক লাই আ নোয়া কো হুম বাং হুম তাহলে এখান কিন্তু আগুন ভর্তি দাঁড়ায় মিনিমাম আচ্ছা মার্কস আচ্ছা, হুই কোন তাহলে কমপক্ষে আপনা 55% তাহে গে লাগা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তো 50% তো লাই আ কিন্তু আবার 55% বাং থাকলে পরবর্তীতে ক্ষেত্রে অসুবিধা হইত না আচ্ছা মাস হই তাব না উমের তিনে হই লাগা তাব না আবার মিনিমাম হই কোন তাব না 16 বছর 16 বছর আচ্ছা, পুরোতে মিটিং যদি কমত তাব না তাহলে কিন্তু বাবন ভর্তি দাঁড়িয়ে যাবে যেমন বিধানচন্দ্র এড কায় 1-8-2020 ইউবিকিবি এড কায় 1-8-2000 1-6-2020 তাহলে হয় ওকয় তো লই 6 ওকয় তো 8 ওকে তো ছয় রে যাহাই মেতা এখানে উনি হয়তো ছয় রে বান পুরা কান যায় 16 বছর তাহলে উনি তো ভাই ভর্তি দাঁড়ায় উনি তো আবার কিন্তু ইয়ের তো ভর্তি দাঁড়ায় যায় বিসি কি বিলে তো ওই যে আচ্ছা, যেহেতু উনি আর উনি বার চান টাইম বিসি নামে আয় হুম 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 আদন উমের কি আনতা ওনা এবারে আবার নোয়া করে চিল্কা কাতে মন ভর্তি আর ভর্তির না পান্থা তো হয়ে কান তাব না যে 15 রকম ব্যবস্থা মেনা তাব না মেটান হয়ে কান তোমার মেরিট লিস্ট বেসিস তে আমাদের নিতম চালাক খান গিয়া এগ্রিকালচার আর হয়ে কানা হর্টিকালচার আচ্ছা, আর আইসিআর সিস্টেম তে যা মেনা অল ইন্ডিয়া এন্ট্রান্স এক্সামিনেশন বেসিস তে ওনাতে আমাদের অল ইন্ডিয়া সেন্টার কে আমাদের চান্স নেওয়া হওয়া ওনাতে কিন্তু আচ্ছা আবার আচ্ছা, হাটিং দো ঘুমা যে ওখানটাতে ভর্তি আমেন তে ওনার তো আডিগান সেক্টর মেনা
আদৌ র্যাঙ্কিং হিসাবে যাহা যাহাটা সেক্টরে পড়ায় যাহা যাহাটা মনে হয় কোন সময় ওনা হিসাবে উনি তো ভর্তি হয়ে যায়। ওনা আচ্ছা তো পরে তিন রেগা ওনা তো সেক্টর করে ভর্তি না যাবো আইসিআর এর মানে এন্ট্রান্স পাস করতে ভালো র্যাঙ্কিং। কিছু কিছু তো মানে যে হোম ইউনিভার্সিটি নিজস্ব উনকো পরীক্ষা করে চ্যালেঞ্জ যায়। যেমন আচ্ছা উনি কানা বিশ্বভারতী ও যাহা ওয়েস্ট বেঙ্গল মেনা কানা হুম বিশ্বভারতী তো কিন্তু উনি তো মেরিট দো বাই নেলাই ওয়েস্ট বেঙ্গল বোর্ডরা মেরিট দো বাই নেলাই উনি তো আয়া ওনে পরীক্ষারে চ্যালেঞ্জ আয় ওনারে এন্ট্রান্স রে যাহা কোনো মেরিট লিস্ট কো না ওনা বিশেষ এটাও কয় মিনিমাম ক্রাইটেরিয়া তো ওইখানে 60% মার্কস মার্কস নাম লাগে। আচ্ছা আর বিটি ইঞ্জিনিয়ারিং তো আবার ওইখান দেবো না ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স যাহা আর সেন্ট্রাল তো সেন্ট্রাল জয়েন্ট এন্ট্রান্স যাহা ওনা হিসেব থেকে কোন ভর্তি দাঁড়িয়ে যায়। আচ্ছা আর বিজ্ঞান উইকান দাও না যে নোয়া কো তো যেই যে ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট উঠুক পরে গে কিন্তু আবহাওয়া মিটাং হুইক কানা নোটিফিকেশন কো তো হুইউ না কিন্তু নোটিফিকেশন মারাং রে তো হুইক কানা আইসিআর যেন তো সেন্ট্রালি যাই কোন সুবিধা না যায় বুঝো তো লাহা কোন গে কিন্তু মানে উইয়ার তো লাগাবো না এবং নিয়ার লাগাবো না অনলাইন তে সেটা শুনকু তো পয়লা মার্চ কোনে এত হবে না তো কিন্তু ফর্ম ফিল আপ করো আর কিছু কিছু সময় তো হয়তো ওনাদের ন্যাশনাল লাহা তাই পয়লা মার্চ 15 মার্চ হই না কিন্তু উনকো তো পয়লা মার্চ কোন তো এ হবা এত কিন্তু জুন ধরি তো টানা হয় কিন্তু ওনা তো সবসময় তো বাকো টানা হয় ওনা কিন্তু ইয়ার লাগাও না। আর কিছু কিছু তো হইতাম না যাহা তো হইতাম ওয়েস্ট বেঙ্গল বাইরে যাহা করে ভর্তি লাগি তো নিজস্ব হোম ইউনিভার্সিটি আবার এক্সামিনেশন তো অ্যারেঞ্জ হয় না আচ্ছা তো নিয়ে কোন না সিট বোন লই হ্যাঁ ওপা করে দিনে মনে করা পরে আসলে যাহা অল ইন্ডিয়া বিশেষ যাহা বন পরীক্ষা বন যাহা তো আইসিএর কন্ডাক্ট ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ অল ইন্ডিয়া বিশেষ যাহা তো কন্ডাক্ট ওনার তো নেলা করা নেলা করা বিএসসি এগ্রিকালচারে তো 1021 জন কো ভর্তি দাঁড়ায় আর বিএসসি হর্টিকালচারে তো 211 জন কো ভর্তি দাঁড়ায় আর ফরেস্ট্রি ডিপার্টমেন্ট মেনা ওনার 55 জন কো ভর্তি দাঁড়ায় আর হলারে কেমন আজম কা ফিশারি এবং ডেয়ারি টেকনোলজি মারা কেমন আজম কা ওনার তো ফিশারি 83 জন কো ভর্তি দাঁড়ায় আর হোম সায়েন্স মেনা ওনার 104 জন সেরিকালচার মিটান কাটিং মাছ ডিপার্টমেন্ট মেনা যাহা মানে লম উনকো লুমাং যাহা এখন চাষ করা লুমাং সারি আচ্ছা লুমাং ওনার তিজু ডিপার্টমেন্ট থেকে হয় লুমাং সারি যাহা হুম ওনা উনকো লুমাং চাষ থেকে লুমাং চাষ থেকে যাহা ডিপার্টমেন্ট 7 জন কো হাতা আচ্ছা এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং যাহা হইল কানা ওনে 177 জন কো হাতা কো ডেয়ারি টেকনোলজি তো 72 জন ফুড টেকনোলজি 29 জন বায়োটেকনোলজি হইল কানা কো 40 জন ওই যে নোয়া করে তো হইল কানা আবার সেন্ট্রালি পরীক্ষা এমকাতে র্যাঙ্ক বেসিসে আদৌ যাহা যাহাটা ফাঁকা দেবুন বাছনামা অঙ্কা হিসেবটা আদৌ দেবুন ভর্তি নয় দাঁড়িয়ে তো পুরো পুরো অল ইন্ডিয়া রে আর কি নয় সিট তো। হ্যাঁ নয় তো পুরোপুরি অল ইন্ডিয়া রে নয় তো আচ্ছা পুরোপুরি আচ্ছা অল ইন্ডিয়া বেসিসে নিয়ে পরে তো হইল কান্তব না যে অল ইন্ডিয়া বেসিসে আবো ওকা করে দিনে মেনাত তাবো না ওয়ার ইউনিভার্সিটি না মানে ওকা করে কোন ভর্তি দাঁড়িয়ে আর নয় র্যাঙ্ক কাতে আচ্ছা চান্স নয় তো নেলগো কানা পরে স্লাইড নয় তো নেলগো কানা যে অল ইন্ডিয়া বেসিসে এগ্রিকালচার ইউনিভার্সিটি যাহা করে না ওনা করে কিন্তু ওই যে যাহা তিনি লই হই না ইনে কো ভিতির রেগে কিন্তু ওনা কো সাবজেক্ট করে তো উনকো তো ভর্তি দাঁড়ায় ওনা ভিতির তো আচ্ছা যাহা কো মেনা এগ্রিকালচার হিসেবে যাহা তো কলেজ ওনা তো গেল মানে 75টি না স্টেট ইউনিভার্সিটি যাহা কো মেনা 64টি মেনা কিন্তু ওনা স্টেট ইউনিভার্সিটি ভিতির রেগে কিন্তু আবার হর্টিকালচার তাহেন কানা এগ্রিকালচারও তাহেন কানা আবার বিটেক এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং ও তাহেন কানা আচ্ছা ওনা কো আচ্ছা ভিতির রেগে হুম হুম আর যাহা তো আইসিআর ডিম ইউনিভার্সিটি কো যাহা চলে যেত মূল ইউনিভার্সিটি যেমন ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট ইন্ডিয়ান ভেটেনারি রিসার্চ ইনস্টিটিউট ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট সেন্ট্রাল ইন্ডিয়ান ফিশারিজ ওই যে নোয়া কো হইল কানা নোয়া কো তো উনকো তো স্পেশালি কো হাতা কো যাহা ফিশারি কো র্যাঙ্ক এ যাহা ডেয়ারি কো র্যাঙ্ক এ যাহা ভেটেনারি কো র্যাঙ্ক এ উনকো লাগিদ তে ওনা কো আচ্ছা আচ্ছা দেখুন আর ওই যাহা সেন্ট্রাল এগ্রিকালচার ইউনিভার্সিটি মেনা নোয়া কো তো এগ্রিকালচার আর হর্টিকালচার আর নোয়া কো থেকে নোয়া কো মেনা ওনা তো সেন্ট্রালে যাহা তো কোন জল একেবারে ডাইরেক্টলি ওনা তো দেখে সেন্ট্রাল এগ্রিকালচার আচ্ছা নোয়া কো বাদ কাতে ন যাও যাও ইউনিভার্সিটি আন্ডারে আবার কাটি কাটি কলেজ তো মেলা কাটিগান যেমন হুম আবার হুম বিসিকিবি রে বিধানচন্দ্র বিশ্ববিদ্যালয় আন্ডারে যেমন বর্ধমান কলেজ নব্বা ইয়ে শুশুনিয়া কলেজ হুম ওনকা হুম হিসেবতে গেল কেন যে 136টি কোনো বেশি কিন্তু কলেজ না আচ্ছা আচ্ছা হ্যাঁ কিন্তু নোয়া তো হইতো না কিছু কিছু তো হইতো না নাইজিয়া বেসিসে মানে মেরিট বেসিসে ডাইরেক্টলি কিছু তো ইউনিভার্সিটি যাহা কন্ডাক্ট হয় ওনা বেসিসে অন্তত
आरो किछु मेरा जहाँ तो हमको बारे रहे प्राइवेट कॉलेज आर यूनिवर्सिटी में आता बुझे आवे जमन वेस्ट बेंगल रो जमन मेना आता न्यूटिया यूनिवर्सिटी बुझे आवे न्यूटिया यूनिवर्सिटी उनको 60 की कैपेसिटी का है ना तो पूरी पूरी प्राइवेट की कंट्रोल है माने मेरिट बेसिस से वहां तो माने तौड़ी है ना लगा हमारा तो दूसरी लगी लवली प्रोफेशनल यूनिवर्सिटी में एमिटी यूनिवर्सिटी में ना उनको तो पूरी पूरी प्राइवेट यूनिवर्सिटी अच्छा হ্যাঁ ওনার কাছে তো ওনার তো অধিকার টাকা লাগাতে ওনার তো মানে মিটিং ইউনিভার্সিটি রে যা আবহ করতে করেন লাগে গিদ্র তো হয়তো ওটা বাংক ভর্তি দাঁড়ে আমরা তো অনেক বেশি টাকা লাগা মানে নিয়তি আগে হিসাব বুঝুক পারতা না ওনা জিএসটি ডিগ্রি কমপ্লিট লাগাইতে মিনিমাম 8 লাখ লেখা টাকা খরচ ওরে বাবা 2.5 কোটি টাকা, তাহলে 8 লাখ টাকা ঠিকই হ্যাঁ তো মনে 2 কোটি করো। বাবা তো ওনার শব্দ কাছে আমরা তো যাই কিশোর কোন গিদ্র কো মেনা করতো লাই গেল উনকু লাগিতে গে ওনা অল্প তো লাগিত গে ওনাকে দোকান। হ্যাঁ ঠিক, কিন্তু আবকো লাগি তো যাহা তো গভর্নমেন্ট কলেজ এবং সেন্ট্রাল ইউনিভার্সিটি মানে দুই যাহা এপ্রুভ কলেজ কো মেনা ইউনিভার্সিটি কো মেনা নোয়া কো গে হিসু মানে যতক্ষণ কম টাকা কম লাগা নোয়া কো খরচ হয় দুই কম গিয়া না করে না তো। হ্যাঁ খরচ মা অনেক কম গিয়া আচ্ছা যেমন নীলপান্তা বনা যেমন আবো ওয়েস্ট বেঙ্গল রে না তো ওইল মূল যাহা ইউনিভার্সিটি তো তাহে কেনা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় যাহা কল্যাণী কো আর্টিং কেনা তো আচ্ছা নোয়ার হন ইতো না যে পেয়া ফ্যাকাল্টি নে আচ্ছা এগ্রিকালচার হর্টিকালচার আর বিটেক না তো এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং কলেজ আচ্ছা তো হর্টিকালচার আর এগ্রিকালচার তো নবে দাও ভর্তি লাগিতে তো না যে মিড টার্ম ফর্ম ফিল আপ লেখান গে কিন্তু বানার থেকে কিন্তু র্যাঙ্ক ইউজ করে আচ্ছা নবে দাও বিসিএস কিন্তু ডবল কাতে ভাই খরচা আছে ভাই বুঝে দেখো হুম আর হুম বিটেক হুম ইঞ্জিনিয়ারিং তো মনে লাগিয়া জন এন্ট্রান্স নেওয়া তো আবো ওয়েস্ট বেঙ্গল ওনে কম গে তো কাউন্সিলিং হইবা ডাইরেক্টলি কাউন্সিলিং কাতে আরো নবে কিছু লাগা তো নবে বন্ধ জানি আমি যে আবো বিসিএস তো ক্যা ক্যাম্পাস না মেন ক্যাম্পাস শুশুনিয়া ক্যাম্পাস তো আচ্ছা নন্দে যাহা ক্যাম্পাস কো মেনা তাবো আবো ওয়েস্ট হুম বেঙ্গল বিজের বোর্ড কো যাহা মেনা তাবো নন্দে তো ওনা কো হটিং গায় যে ওকা কো বোর্ড খন আবো বোন ভর্তি দাঁড়ে আচ্ছা আচ্ছা পরে আরে যেমন হ্যাঁ নন্দে যে লাগো কানা যে আবো তো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ড ওনার সঙ্গে যতক্ষণ বেশি নিজেকে ভর্তি দাঁড়িয়ে আচ্ছা ততক্ষণ বেশি হয়ে পানি 90 সিট হুম নোয়া তো হয়ে পানি নোয়াটা কিন্তু রিজার্ভ সিট নোয়া কথা আবার যা আচ্ছা ভোকেশনাল মানে এগ্রিকালচার কো হাতাওয়া মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মানে সাথে মধ্যে এগ্রিকালচার মানে তো ম্যাথমেটিক্স পান না দাঁড়িয়ে আছে হুম হুম ওপরে হুম তো ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি না তাই কম্পিউটার সায়েন্স না তাই নৌকা গে ওপরে তো হর্টিকালচার মানে আপা আপা স্কুল করে দাও উনকু উনকু ভর্তি দাঁড়িয়ে নোয়া ইউনিভার্সিটি ওনা লাগিতে উনকু লাগি তো সিট মানে ছোটি এবং আধার বোর্ড যাহা হয়ে পান তখন সেন্ট্রাল বোর্ড সিবিএসই আইসি উনকু লাগি তো হয়ে পানা নটি আর ডাইরেক্টলি যাহা তো মারাঙ্গের রোপরে না যে আইসিএর যাহা কোটা হাঁটে যে উনকু যে ভুল লেগে না যে যাহা তো বিজ্ঞান কলেজ রকম ভর্তি কেনা নদেও কিন্তু ওনা কোটা হয়ে পানা 20টি আইসিএর হাঁটে কোন আচ্ছা উনি কিন্তু নোটে বিসিবির পাড়া দাঁড়িয়ে যায় আর হিল আচ্ছা কোটা স্পেশাল কথা বলবা হিল কোটা স্পেশাল কথা হবা বাড়িয়া আবার হচ্ছে না প্রাইম মিনিস্টার স্পেশাল স্কলারশিপ স্কিম মেনা যাহা তো উনকু তো একমাত্র জম্মু কাশ্মীর ট্রেন দেখো জামা নোয়া দাও আচ্ছা আচ্ছা একমাত্র হ্যাঁ আরো মিটটা উনি পান্তাবো না বিসিকি বেরো যাহাই আবো বহুমাই তো কো যাহাই ভাগি তো খেলোট দাঁড়ে হুম খেলোট রে মোটামুটি ডিস্ট্রিক্ট লেভেল কিংবা ন্যাশনাল লেভেল যদি সার্টিফিকেট টাইম দেয় তাহলে তো উনি তো উনি চিন্তা যে কোনো রকম তো উনি কোয়ালিফাইং মার্কস যা 55% 60% মার্কসে নাম লেখান গে কিন্তু উনি তো ভর্তি দাঁড়িয়ে যায় বাকি যদি ওটা খেলোটে ট্রায়াল ইন্সপেকশন হয় তাহলে খান গিয়ে উনি তো ভর্তি দাঁড়িয়ে যায় যেমন মেনা কাজ আচ্ছা দাবনা ফুটবল মেনা এই ক্রিকেট মেনা টেবিল টেনিস মেনা আচ্ছা ব্যাডমিন্টন মেনা আর অনকান গে আরো কিছু খেলা তো মেনা ওনা তো হন উনি তো ডাইরেক্টলি আদৌ উনি তো ভাগি খেল দাঁড়িয়ে খান গিয়ে উনি তো চান্সে যান তাহলে আচ্ছা ভর্তি লাগিতে হুম হ্যাঁ মানে আমাদের খেলো থেকে স্পেশালি হবে আচ্ছা আচ্ছা আবু জাহা বারোয়ান ক্যাম্পাস রো 32টি সিট মেনা তাবো না এবং শুশুনিয়া ক্যাম্পাসে 32টি কাতে সিট মেনা তাবো না ওনা মনপুর ক্যাম্পাস বাদ কাটে আচ্ছা আর হর্টিকালচার যাহা আবরেন বহুময় তো বিশেষ করে সন্তারা করো কিন্তু হুম হর্টিকালচার আর যাহা হয়ে পান তাবো না ইয়ে না ক্যাম্পাস কো যেন বাইরে না ক্যাম্পাস কো তো ওনা তো বাড়িয়া কাছে মাত্র আবু আচ্ছা কলেজ আচ্ছা হুম
एग्रीकल्चर इंजीनियरिंग रहो अब वो तो बढ़िया की तरफ से सीट थोड़ा यहां मोन पूरे तो अब वो तो 6% रिसर्च के नाम तो अब तो आई इंजीनियर करे तो मैं नंबर लिख सकता आ तो तुम भर्ती लड़े यार नहीं पूरे वन भर्ती लगे तो कहीं यहां तो उत्तरबंग कृषि विश्वविद्यालय तो नोनो हुआ तो ही पता था ना 2001 साल के बीसी के बिना जहां बेटा लॉन्ग डिस्टेंस हिल कैंपस आए का ना ᱟᱫᱚ ᱚᱱᱟᱜᱮ ᱦᱟᱹᱴᱤᱧ ᱠᱟᱛᱮ ᱱᱚᱣᱟ ᱫᱚ 2001 ᱥᱟᱞ ᱨᱮ ᱟᱫᱚ ᱤᱭᱩᱱᱤᱵᱷᱟᱨᱥᱤᱴᱤ ᱦᱤᱥᱟᱹᱵ ᱛᱮ ᱟᱫᱚ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱨᱟᱠᱟᱵ ᱦᱮᱡ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱱᱩᱭ ᱦᱚᱸ ᱯᱮᱭᱟ ᱯᱷᱮᱠᱟᱞᱴᱤ ᱜᱮ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱭᱟ ᱮᱜᱨᱤᱠᱟᱞᱪᱟᱨ ᱦᱚᱨᱴᱤᱠᱟᱞᱪᱟᱨ ᱮᱜᱨᱤᱠᱟᱞᱪᱟᱨ ᱤᱧᱡᱤᱱᱤᱭᱟᱨᱤᱝ ᱟᱵᱟᱨ ᱮᱜᱨᱤᱠᱟᱞᱪᱟᱨ ᱫᱚ ᱵᱟᱨᱭᱟ ᱠᱮᱢᱯᱟᱥ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱭᱟ ᱢᱤᱫᱴᱟᱝ ᱠᱚᱞᱮᱡᱽ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱ ᱛᱟᱭᱟ ᱢᱟᱡᱤᱭᱟᱱ ᱟᱨ ᱢᱤᱫᱴᱟᱝ ᱫᱚ ᱠᱩᱞᱤᱵᱟᱲᱤ ᱨᱮᱱᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱢᱮᱱ ᱠᱮᱢᱯᱟᱥ ᱵᱚᱱ ᱞᱟᱹᱭ ᱮᱫᱟ ᱦᱮᱸ ᱯᱚᱨᱮ ᱥᱞᱟᱭᱤᱰ ᱞᱟᱹᱭ ᱢᱮ ᱯᱚᱨᱮ ᱥᱞᱟᱭᱤᱰ ᱱᱚᱰᱮ ᱫᱚ ᱧᱮᱞᱚᱜ ᱠᱟᱱᱟ ᱡᱮ ᱱᱚᱣᱟ ᱤᱭᱩᱱᱤᱵᱷᱟᱨᱥᱤᱴᱤ ᱫᱚ ᱠᱟᱹᱴᱤᱡ ᱥᱤᱴ ᱠᱚᱫᱚ ᱠᱚᱢ ᱧᱚᱜ ᱜᱮᱛᱟ ᱠᱚᱢ ᱧᱚᱜ ᱜᱮᱭᱟ ᱵᱷᱩᱨᱛᱤ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱟᱵᱚ ᱳᱭᱮᱥᱴ ᱵᱮᱝᱜᱚᱞ ᱵᱳᱨᱰ ᱨᱮᱱ ᱥᱮ ᱟᱵᱚ ᱳᱭᱮᱥᱴ ᱵᱮᱝᱜᱚᱞ ᱨᱮᱱ ᱡᱟᱦᱟᱸᱭ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫ ᱠᱚ ᱚᱱᱟ ᱥᱤᱴ ᱫᱚ ᱠᱚᱢ ᱧᱚᱜ ᱜᱮᱭᱟ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱴᱳᱴᱟᱞ ᱥᱤᱴ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱ ᱛᱟᱵᱚᱱᱟ 66 ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱵᱷᱤᱛᱤᱨ ᱨᱮ ᱦᱟᱹᱴᱤᱧ ᱦᱟᱹᱴᱤᱧ ᱢᱮᱱᱟᱜ ᱠᱟᱜᱼᱟ ᱛᱚ ᱟᱵᱚ ᱮᱥᱴᱤ ᱠᱚ ᱟᱫᱚ ᱱᱚᱰᱮ ᱫᱚ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱵᱚᱱᱟ ᱢᱮᱱ ᱠᱮᱢᱯᱟᱥ ᱨᱮ 2 ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚᱞᱮᱡᱽ ᱠᱮᱢᱯᱟᱥ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜᱼᱟ 2 ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱟᱵᱚᱣᱟᱜ ᱮᱜᱨᱤᱠᱟᱞᱪᱟᱨ ᱥᱮᱠᱴᱚᱨ ᱨᱮ ᱟᱨ ᱟᱪᱪᱷᱟ ᱢᱟᱡᱷᱤᱱᱟᱢ ᱠᱮᱢᱯᱟᱥ ᱨᱮᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ 30 ᱥᱤᱴ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱴᱳᱴᱟᱞ ᱱᱚᱰᱮ ᱫᱚ ᱱᱮᱛᱟᱨ ᱢᱚᱱᱮ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱟᱵᱚᱣᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱦᱚᱨᱴᱤᱠᱟᱞᱪᱟᱨ ᱰᱤᱯᱟᱨᱴᱢᱮᱱᱴ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱵᱚᱱᱟ ᱡᱮ ᱡᱮᱞᱮᱠᱟ ᱟᱱᱟ ᱵᱤᱥᱤᱠᱤ ᱵᱤᱨᱤ ᱞᱮᱠᱟ ᱱᱚᱰᱮ ᱦᱚᱸ ᱚᱱᱠᱟ ᱜᱮ ᱱᱚᱰᱮ ᱫᱚ ᱦᱚᱨᱴᱤᱠᱟᱞᱪᱟᱨ ᱦᱚᱸ 30 ᱥᱤᱴ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱰᱮ ᱦᱚᱸ ᱦᱟᱹᱴᱤᱧ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱰᱮ ᱫᱚ ᱟᱵᱚ ᱫᱚ ᱢᱤᱫᱴᱟᱝ ᱜᱮ ᱛᱟᱵᱚᱱᱟ ᱮᱥᱴᱤ ᱥᱤᱴ ᱫᱚ ᱟᱨ ᱵᱟᱹᱠᱤ ᱠᱚᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱳᱭᱮᱥᱴ ᱵᱮᱝᱜᱚᱞ ᱵᱳᱨᱰ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱞᱟᱜᱟᱣ ᱮᱭᱟ ᱟᱨ ᱮᱴᱟᱜ ᱠᱚ ᱟᱢ ᱞᱟᱹᱭ ᱠᱮᱫᱛᱮ ᱟᱨ ᱵᱤᱴᱮᱠ ᱮᱜᱨᱤᱠᱟᱞᱪᱟᱨ ᱤᱧᱡᱤᱱᱤᱭᱟᱨ ᱨᱮᱱᱟᱜ ᱦᱚᱸ ᱢᱤᱫᱴᱟᱝ ᱥᱤᱴ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱵᱚᱱᱟ ᱱᱚᱰᱮ ᱟᱵᱚᱨᱮᱱ ᱢᱟᱹᱭ ᱛᱚᱠᱚ ᱡᱟᱦᱟᱸᱭ ᱠᱚ ᱨᱮᱝᱠᱤᱝ ᱮᱫᱟ ᱱᱚᱰᱮ ᱠᱚ ᱠᱟᱣᱩᱱᱥᱤᱞ ᱠᱚ ᱦᱟᱛᱟᱣ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱱᱤᱭᱟᱹ ᱯᱚᱨᱮ ᱡᱟᱦᱟᱸ ᱟᱨ ᱢᱤᱫᱴᱟᱝ ᱟᱵᱚᱣᱟᱜ ᱜᱚᱵᱷᱢᱮᱱᱴ ᱤᱭᱩᱱᱤᱵᱷᱟᱨᱥᱤᱴᱤ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱵᱚᱱᱟ ᱥᱮᱱᱴᱨᱟᱞ ᱤᱭᱩᱱᱤᱵᱷᱟᱨᱥᱤᱴᱤ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱵᱤᱥᱥᱚ ᱵᱷᱟᱨᱚᱛᱤ ᱵᱚᱱ ᱞᱟᱹᱭ ᱮᱫᱟ ᱱᱚᱰᱮ ᱢᱤᱫᱴᱟᱝ ᱵᱷᱚᱵᱚᱱ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱠᱚᱣᱟ ᱯᱩᱞᱤᱥ ᱵᱷᱚᱵᱚᱱ ᱱᱚᱣᱟ ᱨᱮᱫᱚ ᱮᱜᱨᱤᱠᱟᱞᱪᱟᱨ ᱠᱚ ᱯᱟᱲᱟᱣ ᱠᱚᱣᱟ ᱟᱪᱪᱷᱟ ᱛᱚ ᱱᱚᱰᱮ ᱫᱚ ᱯᱩᱨᱟᱹᱯᱩᱨᱤ ᱜᱮ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱮᱱᱴᱨᱟᱱᱥ ᱵᱮᱥᱤᱥ ᱢᱟᱱᱮ ᱠᱳᱣᱟᱞᱤᱯᱷᱟᱭᱤᱝ ᱢᱟᱨᱠ 60% ᱧᱟᱢ ᱠᱟᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱯᱷᱚᱨᱢ ᱯᱷᱤᱞᱟᱯ ᱠᱟᱛᱮ ᱮᱱᱴᱨᱟᱱᱥ ᱦᱩᱭᱩᱜ ᱛᱟᱠᱚᱣᱟ ᱱᱤᱡᱚᱥᱛᱚ ᱟᱫᱚ ᱩᱱᱤ ᱚᱱᱟ ᱮᱱᱴᱨᱟᱱᱥ ᱨᱮ ᱢᱮᱨᱤᱴ ᱵᱮᱥᱤᱥ ᱛᱮ ᱵᱷᱚᱨᱛᱤ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟᱭ ᱱᱚᱰᱮ ᱫᱚ ᱧᱮᱞᱚᱜ ᱠᱟᱱᱟ ᱡᱮ ᱮᱥᱴᱤ ᱠᱚ ᱱᱚᱰᱮ ᱫᱚ ᱳᱭᱮᱥᱴ ᱵᱮᱝᱜᱚᱞ ᱵᱳᱨᱰ ᱨᱮᱱᱟᱜ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱠᱚᱣᱟ 3 ᱟᱨ ᱟᱭᱥᱤᱟᱨ ᱠᱚᱴᱟ ᱢᱤᱫᱴᱟᱝ ᱠᱟᱛᱮ ᱠᱚ ᱧᱮᱞᱚᱜ ᱠᱟᱱᱟ ᱠᱤᱱᱛᱩ ᱴᱳᱴᱟᱞ ᱫᱚ 73 ᱥᱤᱴ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱟᱵᱚ ᱠᱤᱱᱛᱩ ᱵᱷᱟᱹᱜᱤ ᱵᱚᱱ ᱨᱮᱝᱠ ᱫᱟᱲᱮᱭᱟᱜ ᱠᱟᱱᱟ ᱡᱮᱱᱟᱨᱮᱞ ᱛᱮ ᱵᱚᱱ ᱢᱩᱲᱩ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ আচ্ছা তো নোয়া যাহা বল পাহাড় বলা আছে বিএসসি এগ্রিকালচার তো এগ্রিকালচার তো এখানে 5 সেমিস্টার না কোর্স যা তো 8 সেমিস্টারে কো হাটিং কা 6 মাস 6 মাস কত কো হাটিং কা তো নাহা দকো জি কা ইয়া লাহা দ 7 সেমিস্টার পড়া হই কোন তা না মিডটার্ম সেমিস্টার তো ইন্টার্নশিপ থেকে মানে ট্রেনিং প্রোগ্রাম নানা নাম্বার যাতে উনি ভাগি থেকে এক্সপিরিয়েন্স হয়ে দাঁড়িয়ে আমার ফিল লেভেল রে ওনা কাছে দেন যাহা ট্রেনিং না তো 6 মাস না থাকে না না তো তো মি শর্মা কো করাও ওনা মি শর্মার না ট্রেনিং দো বিভিন্ন জায়গা রে তো সিলেকশন কা কি দরকার কো আতু রে হয়তো কই দো হ্যাঁ তো বিসিকে দি কোন হয়তো আবু পুরুলিয়া বাঁকুড়া করে হয়তো বারিয়া পে আতু কো সিলেকশন কাতে আতো ওনে কো দরকার কো আতো ওনে কোন উনকু চাষি কো সালা যাহা কো মেনা কাতনা চাষ বাসের মন্ত্র সালা উনকু সালা রকম কাতে ভাগি ঠিক উনকু সালা চিকা কাতে উনকু এক্সপিরিয়েন্স তো গেদারিং সে মোবাইল আকো ওনা লাগিতে নে নে জানা তো মি শর্মা কো দবাও কা পে শর্মা বিত থেকে যাতিন সাবজেক্ট মে না তো সাবজেক্ট যত কমপ্লিট কাতে আদা আপদ ওনা ট্রেনিং পিরিয়ড কত ওনা ভিতর থেকে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং না তো ফার্মার্স ট্রেনিং ও না তো আর কিছু তো হয় কোনা হ্যান্ডস অন ট্রেনিং জানা তো হয় কোনা আপু নিজে থেকে গে এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপ দায়া কোন আহ কো সেরা উত্তর এনওয়া বিএসসি এগ্রিকালচার যেমন হয় কোন তবে না সয়েল টেস্টিং কেন তবে না মানে সয়েল টেস্টিং কি আদা হবে স্পট রে চালা হবে যা হাসার না যারা সমস্যা কো তিনে কাতে উনিয়া জমা মেনা দায়া তিনে কার উনি সার লাগা উনা কো লাগিতে হলো ডাইরেক্টলি কো চালিয়ে দাঁড়ায় রে চালা হবে কো টেস্ট দাঁড়ায় তো আদে মানে হ্যান্ডসন ট্রেনিং একেবারে মিটাং হই পান্তা উনা মাশরুম চাষ যা তো উ তা তো সেদাই তো ভিড় পাতায় কোন হালা হয়ে তা না জমে থাকা না বোন এটা কোন জমে গিয়া যায় কত পাঁচ দাঁড়িয়ে মেনখান না তো চাষ হয়ে যা তো ওড়া এবং না তো
বাজার যত যায় কো বাজার কো আপনি ভাগি ওনার না কেন লাভবান বীজ মানে ওনার সাথে সাথে আবার যেন তো হানি বি বি কালচার যেন তো বলে মানে না তো মধু চাষ। আচ্ছা হ্যাঁ মধু মধু যাহা মৌমাছি উনকু চাষ কাতে আদৌ মধু আবুন বাজারে যাতে এটা ইন্টারন্যাশনাল না মার্কেট হোম না কারণ আদ নোয়া হিসেবে আদৌ উনকু যাতে ইন্টারন্যাশনালশিপ টু ডেভেলপ দারে আমা এবং কিছু তো আরো কইতো না সার দেয়ার যেমন না না দুই কোন ভার্মি কম্পোস্ট না দ ল্যান্ডেড ল্যান্ডেড তো কিন্তু দুই কোয়ার আনা অন্য সবজি তো কম চাকো তো জমছ কাতে যাহা কিন্তু উড়ু হয়ে আলাই কোন মানে দাসি কাতে ওনাকে বলি কোন ভার্মি কম্পোস্ট আদা ওনাকে ওন ব্যবহারে আদা নোয়া না হন তার তো না তো বাজার পাই গে তৈয়ার হচ্ছে না আর যত বড় কেন ইনফ্লুয়েন্স হইতো না যাতে নোয়া তাহলে কিন্তু যেন রাসায়নিক সার হন তাতে কোন কম দাঁড়ে এখন দিন দিন দেয় না তো ডান্ডি কারা তো অত কিছু না কম চালা কিনতে আদা নোয়া তোকে আরো মাটির না চেষ্টা আচ্ছা নোয়া তে আগে ইন্টারভিউ ডেভেলপ করা আদা কম সেনায় পরে তাহলে যখন উনি ফুল শর্মা কমপ্লিট করে তাহলে উনি তো বিএসসি গ্রাজুয়েট হই না এগ্রিকালচার গ্রাজুয়েট তাহলে নিয়োগ হুম করে তো হুম উনি চিয়েছে কাটতে পাকড়ে চাকে চিকায় যে কামিরে আচ্ছা চালাও দাঁড়ে তো নন্ডে তো নেলাগো কানা যে উনি আড়িগান উনি কিন্তু কম্পিটিটিভ এক্সাম হয়ে এম দাঁড়ে প্রাইভেট কোম্পানিও চালাও দাঁড়ে তো নন্ডে যেমন বিএসসি গ্রাজুয়েট হইলেন কেন গে আবু ওয়েস্ট বেঙ্গল তো হয়ে কানা ডাব্লিউবিসিএস সিভিল সার্ভিস পরীক্ষা এম দাঁড়ে আয় যাহা তো আচ্ছা ডাব্লিউবিসিএস মানে হইব কান তাবো না যাহা কো বিডিও তারপরে কিন্তু ট্রেজারি অফিসার যাহা তো রেভিনিউ অফিসার কো নয়া করে কিন্তু চালাও দাঁড়ে পাবলিক আচ্ছা প্রাইভেট সেক্টর কিছু পাবলিক সেক্টর যাহা তো উপকম লে কোম্পানি মেনা কাটো যেমন ফার্টিলাইজার কোম্পানি পেস্টিসাইড কোম্পানি নয়ারে কিন্তু ডাইরেক্ট কিন্তু সরাসরি চালা দাঁড়ায় মার্কেটিং অ্যাসোসিয়েট মার্কেটার পরবর্তীতে অন্তত মানে রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট যাহা তো R&D ওনাকে পোস্ট চালা দাঁড়ায় এবং এক্সিকিউটিভ ম্যানেজারও খুবই দাঁড়ায় আচ্ছা আচ্ছা উনি করে যেন ব্যাংকিং সেক্টরে নোয়ারাও উনি পরীক্ষা এম দাঁড়ায় IBPS যাহা তো নেতা কম্বাইন পরীক্ষা এখন তাহা তো কিন্তু জুদা জুদা পরীক্ষা এর কারণে না নয়ন তো এগ্রিকালচার অফিসার তারপরে ফিল্ড অফিসার তারপরে সিনিয়র অফিসার নয় চালু দেয় আবার আবার শিখাই যায় নিজস্ব আবার জুদা করতে পরীক্ষা আধা হবে এগ্রিকালচার অফিসার আবার না এগ্রিকালচার পরীক্ষা তো যদি না তো SBI MBBS সিনিয়র অ্যাসোসিয়েট যা তো ক্লারিক্যাল কেনা মানুষ চালাও আবার ওয়েস্ট বেঙ্গলের এই পর্যন্ত যাহা চালু করা যে ওইটুকু জয় নেয় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার যাহা আচ্ছা এনডিও কোন লাই হুম হ্যাঁ লাদো অফিসার থাকে কারণ তার তো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার করা হতো দেখুন আরো বই বইতে এত মার্কস চালা অনলাইন শুধু পরীক্ষা পাবলিক সার্ভিস কমিশন কিন্তু যাহা অ্যাসিস্ট্যান্ট তো কোনো দেয় তোমার বিটা আচ্ছা সেক্টর চালাও না আরেকটা বলি পান্তাবো না অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার মার্কেটিং তোমার বিটা আমি শুধু পান্তা আর একটা এসএসসি না এসএসসি প্রফেসর দুটো কথা আছে প্রোডাকশন ম্যানেজার হিসেবে কিন্তু নুকুয়া লেভেলটা তো জয়েনিং লেভেলটা তো মিট দিয়ে তারপরে আদৌ বাকি দেওয়া ইন্স্যুরেন্স কোম্পানি যাহা তো এলআইসি তো না করে কিন্তু অফিসার হিসেবে জয়েন করে তারপরে UPSC যাহা তো সিভিল সার্ভিস আবার ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া যারা ওটাও কিন্তু কিন্তু চালা ওটাও আপনার আচ্ছা সেন্ট্রাল আচ্ছা গভর্নমেন্ট পরীক্ষার মাধ্যমে হুম আবার আমার নিজস্ব কিন্তু এগ্রিকালচার এন্টারপ্রেনিয়ারশিপ ডেভেলপ করে আরো কিছু ইয়ে পরে জানাই উনি যদি মনে করে যাবো যে হায়ার এডুকেশন করবো তো হায়ার এডুকেশন করা লাগে মাস্টার অফ সায়েন্স ইন এগ্রিকালচার নোটে তো 68টি লেখা সাবজেক্ট মে না ডিপার্টমেন্ট মে না যত গ্রেজু করতে হতো স্পেশালাইজেশন কো হইবা যেমন ইন এগ্রিকালচার এন্টামোলজি হয়তো অল্প প্লান্ট প্যাথোলজি অল্প এগ্রিকালচার ইকোনমিক্স এগ্রোনমি এরকম পাগে আদম দিল স্পেশালাইজেশন দিলা হুম হুম MSc দিল মাস্টার অফ সায়েন্স অর মাস্টার অফ এগ্রিকালচার আচ্ছা নোয়া কমপ্লিট কাতে এগুলো উনি আবার থানা করে হামলা জয়েন দাঁড়িয়ে গিয়ে নিয়োগ হুম করে হুম কোন আরো কিছু চেতন পান্থারে যারা ওই পান্থারা ওনা করে চালা দেয় আচ্ছা ইউনিভার্সিটি হোম এন্ট্রান্স মানে ওনা কয়েন কিন্তু
ᱤᱭᱟᱹ ᱨᱮ ᱦᱮᱡ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱮᱢ ᱮᱥ ᱥᱤ ᱯᱚᱞᱴᱤ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱱᱩᱱᱟᱹᱜ ᱢᱤᱫᱴᱟᱝ ᱠᱟᱛᱷᱟᱧ ᱞᱟᱹᱭ ᱞᱮᱜᱮ ᱡᱮ ᱱᱚᱣᱟ ᱮᱢ ᱮᱥ ᱥᱤ ᱵᱷᱚᱨᱛᱤ ᱞᱟᱹᱜᱤᱫ ᱦᱚᱸ ᱠᱤᱪᱷᱩ ᱯᱟᱱᱛᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱰᱮ ᱟᱹᱰᱤᱜᱟᱱ ᱟᱪᱪᱷᱟ ᱯᱟᱱᱛᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱚᱱᱟ ᱯᱟᱱᱛᱷᱟ ᱠᱚ ᱠᱟᱹᱴᱤᱧ ᱞᱟᱹᱭ ᱢᱮ ᱡᱮ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱱᱤᱡᱚᱥᱥᱚ ᱦᱳᱢ ᱤᱭᱩᱱᱤᱵᱷᱟᱨᱥᱤᱴᱤ ᱠᱚ ᱮᱨᱮᱧᱡᱟ ᱯᱚᱨᱤᱠᱷᱟ ᱟᱵᱟᱨ ᱟᱭ ᱥᱤ ᱟᱨ ᱱᱤᱡᱚᱥᱥᱚ ᱩᱱᱤ ᱡᱩᱱᱤᱭᱟᱨ ᱥᱟᱨ ᱯᱷᱮᱞᱳᱥᱤᱯ ᱢᱮᱱᱛᱮ ᱢᱤᱫᱴᱟᱝ ᱯᱚᱨᱤᱠᱷᱟᱭ ᱮᱦᱚᱵ ᱠᱟᱜᱼᱟ ᱟᱹᱰᱤ ᱫᱤᱱ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱢᱮᱱᱟᱜ ᱠᱟᱜ ᱱᱚᱣᱟ ᱨᱮᱫᱚ ᱠᱤᱱᱛᱩ ᱩᱱᱤ ᱯᱞᱮᱥᱢᱮᱱᱴ ᱦᱚᱸ ᱧᱟᱢᱟᱭ ᱵᱷᱟᱜᱮ ᱵᱷᱟᱜᱮ ᱤᱱᱥᱴᱤᱴᱤᱭᱩᱴ ᱨᱮ ᱵᱷᱚᱨᱛᱤ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱟᱵᱟᱨ ᱩᱱᱤ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱥᱠᱚᱞᱟᱨᱥᱤᱯ ᱚᱱᱟ ᱦᱚᱸ ᱠᱤᱱᱛᱩ ᱢᱟᱱᱮ ᱥᱮᱱᱴᱨᱟᱞᱟᱜ ᱡᱮᱦᱮᱛᱩ ᱩᱱᱤ ᱫᱚ ᱥᱠᱚᱞᱟᱨᱥᱤᱯ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱡᱟᱹᱥᱛᱤ ᱜᱮ ᱧᱟᱢᱟᱭ ᱟᱨ ᱡᱮᱢᱚᱱ ᱦᱚᱸᱜᱼᱚᱭ ᱡᱟ ᱞᱟᱹᱭ ᱠᱟᱱᱟ ᱤᱭᱩᱯᱤᱮᱥᱥᱤ ᱠᱮᱴ ᱱᱚᱣᱟ ᱠᱚᱫᱚ ᱠᱤᱪᱷᱩ ᱴᱮᱠᱱᱳᱞᱚᱡᱤ ᱮᱱᱴᱨᱟᱱᱥ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱠᱤᱪᱷᱩ ᱮᱜᱨᱤᱠᱟᱞᱪᱟᱨ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱟᱨ ᱠᱤᱪᱷᱩ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱢᱮᱱᱮᱡᱢᱮᱱᱴ ᱢᱟᱱᱮ ᱵᱤᱮᱥᱥᱤ ᱮᱜᱨᱤᱠᱟᱞᱪᱟᱨ ᱠᱚᱨᱮ ᱚᱠᱚᱭ ᱫᱚ ᱡᱩᱫᱤ ᱢᱚᱱᱮᱭᱟ ᱡᱮ ᱛᱚ ᱢᱮᱱᱮᱡᱢᱮᱱᱴ ᱤᱧ ᱠᱚᱨᱟᱣᱟ ᱢᱟᱥᱴᱟᱨ ᱚᱯ ᱵᱤᱡᱱᱮᱥ ᱮᱰᱢᱤᱱᱤᱥᱴᱨᱮᱥᱚᱱ ᱠᱤᱢᱵᱟ ᱯᱤᱡᱤ ᱯᱳᱥᱴ ᱜᱨᱮᱡᱩᱭᱮᱴ ᱰᱤᱯᱞᱳᱢᱟ ᱤᱱ ᱢᱮᱱᱮᱡᱢᱮᱱᱴ ᱚᱱᱟ ᱦᱚᱸᱭ ᱠᱚᱨᱟᱣ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ আচ্ছা হ্যাঁ নোয়া কো লাগি তা জুদো জুদো যা পান্তা হে না কিন্তু ম্যাট বা এম সি এ মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনে চালা দাঁড়া যায় মাস্টার অফ এগ্রিকালচারাল ট্রেনিং যা দেয় না নোয়া কো পরীক্ষা এম কাতে অ্যাপটিটিউড টেস্ট নোয়া কো এম কাতে ওটাই চালা চালা দাঁড়া যায় তার মানে আডিগান স্কোপ মেনা যাহাই নোয়া কো পড়া আ বিএসসি রে হ্যাঁ যাহাই নোয়া একটা কো সুযোগ মেনা আ অনকা হ্যাঁ এমএসসি করাও লেখার ওনার আরো বেশি সুযোগ নিয়ম দেয় হ্যাঁ আরো বেশি সুযোগ মেনা আর এম এস সি যাহাই যদি মনে হয় যে মানে কম খরচাতে পড়া থাকলো উনি ধরে কারণ নয় এন্ট্রান্স এ ভাগি র‍্যাঙ্ক লেখান কি কিন্তু উনি স্কলারশিপ ভাগি জামাই নুদে দাও আচ্ছা না আচ্ছা করলে ওনার মতন ভাগে সুযোগ মেনা স্কলারশিপ ভাগে রেজাল্ট ভাগি লেখান সুযোগ মেলে হ্যাঁ নয় কারণ কি আর নয় তো এখানে এবারে যদি মনে হয় যে বাংলা ইন্দো এগ্রিকালচার স্পেশাল সায়েন্স মানে স্পেশালি ইন্দো স্পেশালাইজেশন বইং করা বা ইন্দো সরাসরি এটা আর কি চালা যেমন ম্যানেজমেন্ট হ্যাঁ মিটাং যেমন ন্যানো আচ্ছা টেকনোলজি মানে মানে চালা গানে আচ্ছা ডাইরেক্ট হ্যাঁ তো নন্ডে তো নয় জানা সাবজেক্ট তো মিলা নয় তো লই লই কেনা যা তো এগ্রোকেমিক্যাল সোয়েল সায়েন্স এগ্রিকেমিস্ট্রি প্লান্ট ব্রিডিং এন্ড জেনেটিক্স প্লান্ট প্যাথোলজি সায়েন্স এন্ড এডুকেশন নয় কো কিংবা আবার মিটা মানে এগ্রিকালচার স্ট্যাটিস্টিক্স তো কিন্তু উনি করাও দাঁড়ায় যায় বায়োটেকনোলজি হো করা করা দাঁড়ায় যায় বুঝলে প্লান্ট আচ্ছা বায়োকেমিস্ট্রি আচ্ছা তার মানে আডিগান নোয়ারে আবার ব্রাঞ্চ মেনা হ্যাঁ নোয়ার না মানে আডিগান ব্রাঞ্চ মিলাতে উনি তো বিএসসি করে কিন্তু নয় কো যত ব্রাঞ্চ রে আয় ওকা ব্রাঞ্চ রে মনে আয় যে বাকি যাহা মনে হই পারবে আয় ওনা ব্রাঞ্চ রে কিন্তু প্রিপারেশন রাখা দাঁড়ায় এবং ওনা ব্রাঞ্চ রে চালাও দাঁড়ায় আয় আচ্ছা আচ্ছা আর নয়া তো হই কান্তা উনা ও যখন কে উনি মাস্টার কমপ্লিট কি আয় তাহলে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে আরো চেতান সেন আমি স্কোপ ঠিক করে ওনা তো হই কান্তা উনি যদি মনে আয় যে পিএইচডি করাওয়া তাহলে ডক্টর অফ ফিলোসফি যাহা বোন লাইয়া হুম ওনাই হুম করা দাঁড়ায় যায় আচ্ছা কিন্তু উনি মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে গেছে যেন তো এআরএস এগ্রিকালচারাল রিসার্চ সার্ভিস যেন তো আবু ইন্ডিয়ার না টপ মোস্ট যেন সার্ভিস যেন মনে হয় মানে ইন্ডিয়ান আচ্ছা সায়েন্টিস্ট যেন আচ্ছা নোয়া এম আচ্ছা কাতে কিন্তু উনি দেখো চালা দেয় আর র‍্যাঙ্ক লেখা মানে থেকে সায়েন্টিস্ট যদি তো ওনার হয়ে দাঁড়ায় হ্যাঁ সায়েন্টিস্ট তো হয়ে দাঁড়ায় আচ্ছা সায়েন্টিস্ট পোস্ট ডুক লেন থাকে তো মুন্ডে তো বাড়িয়া পরীক্ষা মানে প্রিলিমিনারি এটা মেন তো আচ্ছা প্রিলিমিনারি যখন কোয়ালিফাই লেখান গিয়ে উনি তো আর উনি তো নেটে কোয়ালিফাই কে আর নেট যখন আচ্ছা কোয়ালিফাই করে আর উনি তো কিন্তু মানে যাই তো কলেজ ইউনিভার্সিটি করে যা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর না যা পোস্ট রে উনি কিন্তু উনি তো আদা এলিজিবিলিটি দেয়া আছে উনি তো আদা আচ্ছা আচ্ছা উনি কিন্তু নয়া চাকরি লাগি তে আদা উনি অ্যাপ্লিকেশনে এম দাঁড়ায় আছে আদা নিয়ে কো আচ্ছা বাদ কাটে না অবস্থা ম্যানেজমেন্ট বিজনেস ওনা দাঁড়ায় মানে কিন্তু উনি করা চলা দাঁড়ায় আছে আবার ইউজিসি নেট হয়ে এম দাঁড়ায় আছে হুম যদি ইউজিসি নেট যদি এলিজিবিল হয় তাহলে কিন্তু যাহা তো আবু ইউজিসি যাহা তো ইউনিভার্সিটি কমে না সিএস আর যাহা ইনস্টিটিউট কমে না রিসার্চ ইনস্টিটিউট ওনার আরে কিন্তু উনি তো এলিজিবিল হয়ে গেল আচ্ছা ইনাকো বাদ কাটা না কিন্তু সংখ্যা না এস এম এস কো সাবজেক্ট মেটার স্পেশালিস্ট মানে বিভিন্ন ইনস্টিটিউট রে মেনা বিভিন্ন কেডিকে রে মেনা তাবো না বিভিন্ন জায়গা রে যাহা তো কৃষি বিজ্ঞান কেন্দ্র নয় করে কিন্তু উনি সাবজেক্ট মেটার স্পেশালিস্ট হিসাবে উনি কিন্তু ওটা মানে বহাল দাঁড়িয়ে আছে আচ্ছা আচ্ছা আর যখন রিসার্চে চালায় উনহো মানে স্কলারশিপ হয়ে যাওয়া ওনার তো মিদটেন সুযোগ মেনা গিয়া হ্যাঁ মানে রিসার্চ রে চালালাম কেন ওনার নিয়ে স্কলারশিপে জামাই ওনা দই কানা সিনিয়র রিসার্চ ফেলোশিপ হিসাবে আর ওনা দই কানা জুনিয়র যাহা তো সিনিয়র যা মেনা হ্যাঁ জুনিয়র মা লাহার কে হই না এবারে হুম সিনিয়র রিসার্চ ফেলোশিপ সেই হিসাবে আরো ওই জাম দাঁড়ায় আছে আচ্ছা আচ্ছা আর উনি তো স্কলারশিপ না টাকা থেকে কিন্তু আয়াত পড়াও করো উনি কমপ্লিট করে আচ্ছা আচ্ছা তো
ᱦᱮᱸ ᱱᱚᱣᱟ ᱟᱵᱚ ᱮᱜᱨᱤᱠᱟᱞᱪᱟᱨ ᱥᱮᱠᱴᱚᱨ ᱨᱮ ᱯᱩᱨᱟᱹᱯᱩᱨᱤ ᱪᱟᱞᱟᱣᱮᱫ ᱛᱟᱵᱚᱱᱟ ᱛᱚ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱞᱟᱹᱭ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱮᱜᱨᱤᱠᱟᱞᱪᱟᱨ ᱤᱧᱡᱤᱱᱤᱭᱟᱨᱤᱝ ᱥᱮ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱡᱚᱱᱛᱨᱚᱯᱟᱹᱛᱤ ᱠᱚ ᱛᱚ ᱱᱚᱰᱮ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱡᱟᱦᱟᱸ ᱪᱟᱥᱵᱟᱥ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱡᱟᱦᱟᱸ ᱠᱚ ᱞᱟᱜᱟᱜᱼᱟ ᱡᱮᱢᱚᱱ ᱫᱟᱜ ᱟᱨᱮᱡ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱡᱟᱦᱟᱸ ᱠᱚ ᱞᱟᱜᱟᱜᱼᱟ ᱢᱮᱥᱤᱱ ᱠᱚ ᱠᱤᱢᱵᱟ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱦᱟᱥᱟᱨᱮ ᱫᱟᱜ ᱪᱤᱠᱟᱹ ᱠᱟᱛᱮ ᱵᱚᱱ ᱟᱴᱚᱠ ᱫᱚᱦᱚᱭᱟ ᱱᱚᱣᱟ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱡᱟᱦᱟᱸ ᱳᱣᱟᱴᱟᱨ ᱠᱚᱱᱡᱟᱨᱵᱷᱮᱥᱚᱱ ᱡᱟᱦᱟᱸ ᱢᱮᱱᱮᱡᱽᱢᱮᱱᱴ ᱥᱚᱭᱮᱞ ᱮᱱᱰ ᱳᱣᱟᱴᱟᱨ ᱠᱚᱱᱡᱟᱨᱵᱷᱮᱥᱚᱱ ᱦᱮᱸ ᱠᱤᱢᱵᱟ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱢᱮᱥᱤᱱᱟᱨᱤ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱢᱮᱱᱟᱜ ᱠᱟᱫ ᱛᱟᱵᱚᱱᱟ ᱱᱚᱜᱼᱚᱭ ᱡᱮ ᱦᱩᱲᱩ ᱢᱤᱞ ᱡᱟᱦᱟᱸ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱵᱚᱱᱟ ᱚᱱᱟ ᱠᱚ ᱢᱮᱥᱤᱱᱟᱨᱤ ᱠᱚ ᱪᱟᱥ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱡᱟᱦᱟᱸ ᱠᱚ ᱢᱟᱨᱟᱝ ᱢᱟᱨᱟᱝ ᱴᱨᱟᱠᱴᱟᱨ ᱠᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚᱫᱚ ᱠᱚᱨᱟᱣ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱥᱯᱮᱥᱟᱞᱟᱭᱡᱮᱥᱚᱱ ᱠᱚ ᱛᱮᱭᱟᱨ ᱟᱠᱟᱫᱟ ᱟᱫᱚ ᱵᱚᱞᱮ ᱵᱤᱴᱮᱠ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱞᱟᱹᱭᱮᱜᱼᱟ ᱡᱮ ᱡᱮᱤ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱟᱵᱚ ᱳᱭᱮᱥᱴ ᱵᱮᱝᱜᱚᱞ ᱡᱚᱭᱮᱱ ᱮᱱᱴᱨᱟᱱᱥ ᱡᱮᱤ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱮᱢ ᱠᱟᱛᱮ ᱵᱚᱱ ᱪᱟᱞᱟᱣ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱠᱤᱱᱛᱩ ᱵᱤᱴᱮᱠ ᱯᱚᱨᱮ ᱟᱵᱟᱨ ᱠᱚᱢᱯᱞᱤᱴ ᱠᱟᱛᱮ ᱜᱮ ᱟᱵᱚ ᱡᱟᱦᱟᱸ ᱜᱮᱴ ᱡᱟᱦᱟᱸ ᱯᱚᱨᱤᱠᱠᱷᱟ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱜᱮᱴ ᱵᱟᱫ ᱠᱟᱛᱮ ᱱᱚᱣᱟ ᱡᱟᱦᱟᱸ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱠᱮᱴ ᱵᱤᱤ KIIT ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱯᱚᱨᱤᱠᱠᱷᱟ ᱮᱢ ᱠᱟᱛᱮ ᱠᱤᱱᱛᱩ ᱟᱵᱟᱨ ᱮᱢᱴᱮᱠ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱠᱤᱱᱛᱩ ᱵᱚᱱ ᱪᱟᱞᱟᱣ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱵᱤᱵᱷᱤᱱᱱᱚ ᱡᱟᱦᱟᱸ ᱨᱮ ᱮᱢᱴᱮᱠ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱵᱚᱱᱟ ᱡᱮᱢᱚᱱ IIT ᱠᱷᱚᱲᱚᱜᱽᱯᱩᱨ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱵᱚᱱᱟ ᱟᱵᱚ ᱠᱤᱱᱛᱩ ᱱᱚᱰᱮ BSc Agriculture BC ᱠᱤᱢᱵᱟ ᱱᱚᱣᱟ ᱡᱟᱦᱟᱸ UPGC ᱱᱚᱰᱮ ᱵᱤᱴᱮᱠ ᱠᱚᱨᱟᱣ ᱠᱟᱛᱮ ᱠᱤᱱᱛᱩ ᱱᱤ ᱟᱵᱟᱨ ᱱᱚᱰᱮ IIT ᱠᱷᱚᱲᱚᱜᱽᱯᱩᱨ ᱨᱮ ᱵᱷᱩᱨᱛᱤ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ আচ্ছা ᱟᱵᱚᱣᱟᱜ ᱡᱟᱦᱟᱸ IIT ᱠᱚ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱵᱚᱱᱟ ᱱᱚᱰᱮ ᱮᱢᱴᱮᱠ ᱡᱟᱦᱟᱸ ᱢᱟᱥᱴᱟᱨ ᱚᱯᱷ ᱴᱮᱠᱱᱳᱞᱚᱡᱤ ᱠᱚᱨᱟᱣ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ আচ্ছা তো নোডে তো যা জানাবো কারণ যে এডিশন স্পেশালাইজেশন কিন্তু হয়ে দাঁড়িয়ে আছে নোডে আচ্ছা যেমন কিছু কিছু যদি ব্লু কালারতে যা ইয়ে কাজ যেমন এত খুব মানে লগন তো বুঝ দাঁড়িয়ে আছে যেমন ফুড প্রসেসিং অ্যান্ড কোয়ালিটি উনি ফুড প্রসেসিং অ্যান্ড কোয়ালিটি ইঞ্জিনিয়ার হয়ে দাঁড়িয়ে আছে সয়েল মেকানিক্স হয়ে দাঁড়িয়ে আছে ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট যা তো হয়ে কারণ ইরিগেশন ইঞ্জিনিয়ারিং তো ফুড স্টোরেজ মানে ওই যে মারাং মারাং স্টোরেজ সেক্টর করে যা করে তো হয়ে কারণ নয় তো ᱚᱱᱟ ᱠᱚᱨᱮ ᱩᱱᱠᱩ ᱠᱤᱱᱛᱩ ᱠᱟᱹᱢᱤ ᱠᱚ ᱧᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱩᱱᱤ ᱚᱠᱟ ᱠᱚᱨᱮ ᱱᱩᱠᱩ ᱠᱟᱹᱢᱤ ᱧᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱮᱜᱨᱤᱠᱟᱞᱪᱟᱨ ᱢᱮᱥᱤᱱᱟᱨᱤ ᱥᱮᱠᱴᱚᱨ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱭᱟ ᱰᱨᱮᱱᱮᱡᱽ ᱤᱧᱡᱤᱱᱤᱭᱟᱨᱤᱝ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱦᱮᱸ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱯᱨᱚᱰᱟᱠᱴ ᱯᱨᱤᱡᱟᱨᱵᱷᱮᱥᱮᱱ ᱩᱱᱠᱩ ᱪᱮᱛᱟᱱ ᱛᱮᱫᱚ ᱯᱨᱤᱡᱟᱨᱵᱷᱮᱥᱮᱱ ᱟᱨ ᱥᱴᱳᱨᱮᱡᱽ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱱᱟᱱᱟ ᱦᱩᱱᱟᱹᱨ ᱯᱟᱱᱛᱷᱟ ᱡᱟᱦᱟᱸ ᱛᱤᱱᱟᱹᱜ ᱫᱚ ᱟᱵᱚ ᱢᱮᱥᱤᱱ ᱨᱤᱞᱮᱴᱮᱰ ᱡᱟᱦᱟᱸᱭ ᱠᱟᱹᱢᱤ ᱦᱮᱱᱟᱜ ᱛᱟᱵᱚᱱᱟ ᱩᱱᱠᱩ ᱠᱚᱫᱚ ᱱᱚᱰᱮ ᱠᱷᱚᱱ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱥᱮᱠᱴᱚᱨ ᱨᱮ ᱡᱟᱦᱟᱸᱭ ᱡᱟᱦᱟᱸ ᱠᱚ ᱥᱯᱮᱥᱟᱞᱟᱭᱤᱡᱽ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱟᱫᱚ ᱱᱤᱛᱚᱜ ᱚᱱᱠᱟ ᱜᱮ ᱟᱫᱚᱭ ᱪᱟᱞᱟᱣ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱟᱹᱰᱤ ᱜᱟᱱ ᱜᱮ ᱦᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱰᱮ 30-35ᱴᱤ ᱞᱤᱥᱴ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫᱟ ᱠᱚᱢᱯᱤᱭᱩᱴᱟᱨ ᱜᱨᱟᱯᱷᱤᱠᱥ ᱦᱮᱸ ᱟᱫᱚ ᱩᱱᱤ ᱫᱚ ᱤᱞᱮᱠᱴᱨᱤᱠᱮᱞ ᱦᱮᱸ ᱚᱱᱠᱟ ᱜᱮ ᱟᱫᱚ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱫᱚ ᱚᱱᱠᱟ ᱜᱮ ᱪᱟᱞᱟᱣ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱟᱪᱪᱷᱟ ᱵᱤᱴᱮᱠ ᱯᱚᱨᱮ ᱟᱪᱪᱷᱟ ᱩᱱᱤ ᱟᱵᱟᱨ ᱮᱢᱴᱮᱠ ᱨᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚᱨᱮ ᱟᱵᱟᱨ ᱥᱯᱮᱥᱟᱞᱟᱭᱡᱮᱥᱚᱱ ᱮ ᱠᱚᱨᱟᱣ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱟᱵᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚᱨᱮ ᱩᱱᱤ ᱠᱤᱱᱛᱩ ᱟᱵᱟᱨ ᱪᱟᱹᱠᱨᱤ ᱨᱮᱦᱚᱸᱭ ᱵᱚᱦᱟᱞ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱟᱪᱪᱷᱟ ᱥᱴᱮᱴ ᱟᱪᱪᱷᱟ ᱜᱚᱵᱷᱢᱮᱱᱴ ᱨᱮᱭᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱤᱨᱤᱜᱮᱥᱚᱱ ᱰᱤᱯᱟᱨᱴᱢᱮᱱᱴ ᱦᱩᱸ ᱦᱮᱸ ᱦᱩᱸ ᱩᱱᱤ ᱤᱨᱤᱜᱮᱥᱚᱱ ᱰᱤᱯᱟᱨᱴᱢᱮᱱᱴ ᱨᱮᱠᱚ ᱡᱚᱭᱱᱤᱝ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱵᱟᱝᱠᱷᱟᱱ ᱱᱚᱰᱮ ᱡᱟᱦᱟᱸ ᱥᱯᱮᱥᱟᱞᱟᱭᱡᱮᱥᱚᱱ ᱦᱤᱥᱟᱹᱵ ᱛᱮ ᱡᱟᱦᱟᱸ ᱠᱚ ᱟᱵᱚ ᱳᱭᱮᱥᱴ ᱵᱮᱝᱜᱚᱞ ᱨᱮᱱᱟᱜ ᱤᱧᱡᱤᱱᱤᱭᱟᱨᱤᱝ ᱥᱮᱠᱴᱚᱨ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱢᱮᱠᱟᱱᱤᱠᱮᱞ ᱠᱚ ᱚᱱᱟ ᱠᱚᱨᱮ ᱠᱚ ᱡᱚᱭᱱᱤᱝ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱵᱟᱝᱠᱷᱟᱱ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱡᱮ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱠᱳᱢᱯᱟᱱᱤ ᱢᱟᱨᱟᱝ ᱢᱟᱨᱟᱝ ᱠᱳᱢᱯᱟᱱᱤ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫ ᱠᱚᱣᱟ ᱰᱮᱵᱷᱞᱚᱯᱢᱮᱱᱴ ᱞᱟᱹᱜᱤᱫ ᱚᱱᱟ ᱠᱚᱨᱮ ᱦᱚᱸ ᱠᱤᱱᱛᱩ ᱩᱱᱠᱩ ᱠᱤᱢᱵᱟ ᱰᱮᱵᱷᱞᱚᱯᱢᱮᱱᱴ ᱢᱮᱱᱮᱡᱟᱨ ᱦᱤᱥᱟᱹᱵ ᱛᱮ ᱠᱤᱢᱵᱟ ᱢᱟᱨᱠᱮᱴᱤᱝ ᱢᱮᱱᱮᱡᱟᱨ ᱦᱤᱥᱟᱹᱵ ᱛᱮ ᱚᱱᱟ ᱠᱚᱨᱮ ᱠᱚ ᱩᱱᱠᱩ ᱠᱚ ᱡᱚᱭᱱᱤᱝ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱟᱪᱪᱷᱟ ᱟᱪᱪᱷᱟ ᱩᱱᱠᱩ ᱵᱤᱴᱮᱠ ᱤᱧᱡᱤᱱᱤᱭᱟᱨᱤᱝ ᱠᱚᱨᱟᱣ ᱠᱟᱛᱮ ᱩᱱᱠᱩ ᱢᱟᱨᱟᱝ ᱥᱠᱳᱯ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫ ᱟᱪᱪᱷᱟ ᱟᱪᱪᱷᱟ ᱦᱮᱸ ᱚᱱᱟᱜᱮ ᱱᱚᱰᱮ ᱮᱞᱟᱢᱤᱱᱟ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱡᱮ ᱮᱢᱴᱮᱠ ᱛᱟᱨᱯᱚᱨᱮ ᱟᱵᱟᱨ ᱩᱱᱤ ᱫᱚ ᱵᱤᱴᱮᱠ ᱯᱚᱨᱮ ᱮᱢᱴᱮᱠ ᱚᱱᱟ ᱠᱟᱛᱷᱟ ᱞᱟᱹᱭ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱡᱮ ᱩᱱᱤ ᱮᱢᱴᱮᱠ ᱮ ᱪᱟᱞᱟᱣ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱵᱤᱵᱷᱤᱱᱱᱚ ᱥᱮᱠᱴᱚᱨ ᱨᱤᱥᱳᱨᱥ ᱮᱱᱰ ᱰᱮᱵᱷᱞᱚᱯᱢᱮᱱᱴ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚᱠᱚ ᱞᱟᱹᱭᱟ ᱚᱱᱟᱨᱮ ᱠᱚᱨᱟᱣ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱠᱚᱱᱥᱟᱞᱴᱮᱱᱥᱤ ᱠᱚ ᱠᱚᱨᱟᱣ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱢᱟᱱᱮ ᱩᱱᱤ ᱡᱚᱱ ᱟᱪᱪᱷᱟ ᱟᱹᱰᱤ ᱜᱟᱱ ᱠᱳᱢᱯᱟᱱᱤ ᱢᱤᱞᱮ ᱟᱡ ᱫᱚ ᱩᱱᱤ ᱠᱚᱱᱥᱟᱞᱴᱮᱱᱥᱤ ᱦᱤᱥᱟᱹᱵ ᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱠᱳᱢᱯᱟᱱᱤᱭᱟᱜ ᱥᱮᱞᱤᱝ ᱥᱮ ᱩᱱᱤ ᱤᱱᱯᱷᱚᱨᱢᱮᱥᱚᱱ ᱮᱢᱟ ᱛᱚᱣᱟᱭ ᱥᱮ ᱩᱱᱤ ᱚᱱᱟ ᱧᱮᱞᱟ ᱚᱱᱟ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱠᱤᱱᱛᱩ ᱠᱚᱱᱥᱟᱞᱴᱮᱱᱥᱤ ᱦᱤᱥᱟᱹᱵ ᱟᱡ ᱱᱤᱡᱚᱥ ᱦᱚᱸ ᱠᱷᱩᱞᱟᱹᱣ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱠᱚᱱᱥᱟᱞᱴᱮᱱᱥᱤ ᱚᱱᱟ ᱠᱟᱨᱮ ᱠᱚᱱᱥᱟᱞᱴᱮᱱᱥᱤ ᱨᱮ ᱪᱟᱹᱠᱨᱤ ᱦᱚᱸ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱟᱪᱪᱷᱟ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱟᱪᱪᱷᱟ কোয়ালিটি অ্যাসুরেন্স অফিসার হিসেবে যারা তো আবো মারাং মারাং গোডাউন কো মেনা কিংবা যাহা যে কোনো মারাং মারাং কোম্পানি কো প্রসেসিং ফুড যারা তো তৈরি ওনা করে কিন্তু কোয়ালিটি কিন্তু অনেক অবজার্ভ করতে আপনা হিসেব না উনকো জয়নিং দাঁড়ে আবার আচ্ছা উনকো তো এমটে করে তো আবার রিসার্চ রে আমার উনি তো চালা দাঁড়ে আর নো পারচেজ ম্যানেজার যারা তো ওনে ফার্টিলাইজার ফার্মস ফার্টিলাইজার কোম্পানি রে আমার জয়েন দাঁড়ে আয় হ্যাঁ ওনা করে ফার্ম ম্যানেজার মে চালা দাঁড়ে আয় প্রসেস ম্যানেজার যারা তো ওনে আবার প্রাইভেট সেক্টর গভর্নমেন্ট সেক্টর যাহা তিনে ইউনিভার্সিটি নাম্বার অর্গানাইজেশন কো মেনা কা আছে প্রাইভেট সেক্টর কো মেনা কা কিন্তু ওনা করে কিন্তু ওনা এখন উনি জব নাম ধরে আছে তো মাস্টার ডিগ্রি পড়া হো তো মাস্টার ডিগ্রি মারা মাস্টার ডিগ্রি পড়ে দো যা দা হই কনা তো আবার এমটেক যখন পড়াও কে তারপর উনি তো আবার
পিএইচডি হয়ে পড়া লাগে ডক্টর অফ ফিলোসফি উনি পড়া লাগে যেন তো আইআইটি মেনা তো না আইআরআই মেনা না জিটি ফন্ড মেনা না হ্যাঁ কোন কোন ইনস্টিটিউট ফন্ড উনি আবার আরো আলিগান ইনস্টিটিউট মেনা তো না না এবং ভুবনেশ্বর ওইউটি মেনা না তো না তো না ওনা করে কোন এমটেক করে আবার রিসার্চ করে চালা ধরে রিসার্চ কোন আবার মুদো আইসিআর না যা পরীক্ষা গুলো লইয়া নে গেট না বহু পাঠ করে নিয়ে আদম মুদো আমার যা আদম টিচিং সে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে ইউনিভার্সিটি কলেজ করে আমি জুলেন দাঁড়ে দেখুন তাহলে আমার ইঞ্জিনিয়ারিং সেক্টর হোক কিন্তু আড়িয়া স্কোপ মেলা পাবা কিন্তু চাকরি নাম লাগিতে যেহেতু কানা যে এটা একটা ইঞ্জিনিয়ারিং বাড়াইয়া কিন্তু আবার নয় বিটেক ইঞ্জিনিয়ার দিকে আগে আডিগান দিয়ে বাকো বাড়াইয়া যে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং আবার পড়া হইবা নৌকা মিটন চিন্তা ভাবনা আবার তুমি সম্পূর্ণ আবার মেরা কাটিয়ে ওনা খাতির তে আর সিট কম না বলে তো কিন্তু পড়া লাগছে যেহেতু সিট তো কম গিয়া ওনা খাতির তে মূলত স্কোপ হোক আরো জাস্তি নিয়োগ গিয়া না করে দাও আচ্ছা আচ্ছা আর ওনা খাতির তে না বলে তো মানে নিজ পর্যন্ত গিয়া তো দূর পদ করে মনে কাটবা নেই এহারে এবং যাহারে কিন্তু কামিরে উনি তো বহাল মেরা খাতির আচ্ছা আচ্ছা মানে 100% প্লেসমেন্ট আর কি মানে আপনার ওটা হ্যাঁ 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 100% আবার মিটার কথা ওই পারা যে এগ্রিকালচার হর্টিকালচার বিটেক ইঞ্জিনিয়ারিং তোমার পরে কোন আবার ক্যাম্পাস নিয়ে সিলেকশন হয়ে যাবে আচ্ছা আচ্ছা মানে ক্যাম্পাস রে সেন্ড কাতে ওটা কোনা গে বাছাও দি কোয়া হ্যাঁ কো যাহা ভাগে স্টুডেন্ট কা কোনা। বাসনা লাগে আচ্ছা আচ্ছা কিছু কিছু লোক না কোম্পানি যায় না কোম্পানি না কোয়ার আছে মার্কেটের মানে কোম্পানি হয়তো এমএসসি বাংলা দরকার হতো আমি তো চিনি ঠিক আছে বিএসসি না যখন লাস্ট সেমিস্টার হয়ে পড়ে উনি ক্যাম্পাসিং এ আদার হয় সিলেকশন দরকার হবে না এবার উনি যদি মনে হয় যে ইন্দো এমএসসি ওয়েইং করাবা কিন্তু উনি বিএসসি ডিগ্রি কমপ্লিট করতে কি উনি আদার চালা দালে মানে আচ্ছা আচ্ছা লাহারে না তো ক্যাম্পাস তাহলে একটা দারুণ ব্যাপার যে পরীক্ষার পাস লাহার গে চাকরি নাম কি দেয় মিত রকম তো হ্যাঁ চাকরিটা চাকরি পাস কনফার্ম লাহারে এনতে আর কোম্পানির। হ্যাঁ চাকরি কনফার্ম এনতে হ্যাঁ মানে আচ্ছা ক্যাম্পাসিং আচ্ছা হয়ে যে উনি তো আচ্ছা আচ্ছা বিএসসি বেশ কমপ্লিট করলো তো উনি তো বিএসসি মার্কশিট নাম লেখান গে আর উনি তো জয়েনিং আদে চালা দালে আচ্ছা আচ্ছা বেশ তাই একটা ভাগে জিনিস আর কি। হ্যাঁ ক্যাম্পাস আর নো ক্যাম্পাস কি অনেক তো রেগুলার কে চালাক কানা আর কম বেশি চালাক কানা হ্যাঁ কিন্তু রেগুলার কে চালাক কানা আরো চেষ্টা হই আচ্ছা কোনা বিসিকেবি কে মানে ও ইউকে কেন দো যার যাতে জাস্তি কাতে ক্যাম্পাসিং হই মা তোমার না চিন্তা আচ্ছা ভাবনা কোন চালাক কানা না তো ইউনিভার্সিটি ফোন ওনা ইউনিভার্সিটি কো চিন্তা হয় না এটা যাতে বেশি গিদরে হ্যাঁ চিন্তা চাকরি ভাবনা করতে এটা যাতে বলেন আরো না। বেশি হ্যাঁ বেশি কাতে যাতে গিদরে কমা যাতে হ্যাঁ একেবারে মানে যাই তো হয়তো মনে হয় যে ইন্দো যাই তো এন্ট্রান্স পরীক্ষার বই কোয়ালিফাই দাঁড়ায় দাদা নোটে হয়তো ভাগি উনি চান্স ভাগি ইন্টারভিউ ভাগি এম কি আয় তাহলে খান তো উনি তো হান্ডে ভাঙি জানতে কেন কিন্তু উনি তো সরাসরি আরো চাকরিতে এত চালা দাঁড়ায় আচ্ছা আচ্ছা হয় তাহলে নিয়ে পুরো তো যাবুন নেই যায় যে বিএসসি হর্টিকালচার নোট তো কানতাম না মেনলি নেতৃত্ব করা হইবা যে স্পাইসেস যাহা তো মশলাপাতি তারা কামনা সবজি জব বাহা আর ওইখান তো মানে মারাং মারাং গার্ডেনিং যাহা করবে তখন আপনাকে ডেকোরেশন মানে ঠিক আচ্ছা আছে বাগান মন সাজাও তা বলবো না জোকারে আচ্ছা লন লাগা আপার তো কাঠি দারে লাগা আপার তো মানে এখেন সাকামো আর নকানা দারে লাগা আপার তো বাহার হয় লাগা ওই যে নয় ডিজাইন নয় আচ্ছা ডিজাইন আচ্ছা কো খেলা লাগি তো আদো মানে হর্টিকালচার পড়াও লাগা হ্যাঁ আর নোয়ার তো ছিল কেনা যেহেতু নোয়ার হলো চাষবাস রিলেটেড কেনা কিছুটা আর এগ্রিকালচার হলো চাষবাস আর কিছু কিছু সাবজেক্ট তো কম্বাইন্ডলি পড়া হইল যেমন হয়ে ওখান আচ্ছা তখন সয়েল সায়েন্স এগ্রোনমি হ্যাঁ আর আমাদের এগ্রিকালচারের যাহাই পড়ায় হর্টিকালচারের পড়ায় আর ওগুলো ক্লাস গুলো মিশাতে থাকো বুঝলি আচ্ছা আর স্পেশালাইজেশন গুলো যেমন হয়ে ওখান থাকো প্ল্যান্ট প্রোপাগেশন যাহা তো বলতে সেনা না হলো দাঁড়ের না কলম কোন তেয়ারে আর যে ঠিক আছে দাঁড়ে খন দাঁড়ে আরো কোন তেয়ারে আছে মিটটাং দাঁড়ে রেখে আডিগান দাঁড়ে কোন জোড়া হয়ে আর মিটটাং উল দাঁড়ে রেখে যেমন বড় ইয়ে মাল দাঁড়ে রেখে বারপে কোন রকম জ বারপে লেখা টেস্ট যাবো হ্যাঁ আছে বারপে লেখা বাহা উল নৌকা লেখা। হ্যাঁ মাল দাঁড়ে রেখে মিটটাং খবর লে এখন যে মিটটাং উল দাঁড়ে রে উনি 40 রকম ভ্যারাইটি উলে যাওয়া চলে ওরে ওদের বাবা উলে 40টি! 40 টি হ্যাঁ 40 টি আর উনি তো জিনিস শেখায় যায় 40টি ডর হচ্ছে ও করায় আর 40টি যুগে যুগে ভ্যারাইটি উপরে আদম কলম কাতে আদে জোড়ানো আর আচ্ছা ওনারা 40টি যুগে যুগে গিয়ে যাওয়া আচ্ছা আর আচ্ছা ওনারা সিভিল স্কুল মা যুগে গিয়ে তাই ওই যে রিটার্ন পদ্ধতি নড়
মানে কলম সিস্টেম সে প্ল্যান্ট প্রোপাগেশন যা না তো পারনা এরা অন্য যা কিছু জান পড়িবা কিছু তো তাহলে ডর মার করতে হইবা কিছু তো চোখ যা বুন লাইয়া কেবল না পুরি মিঠা নাচনা উদুপ আলো মার ডর করতে কি আরো লাগাউল খান গে আরো মদ হইবা তারে রে আদ মা কো সিস্টেম কো ছড়ায় কেন যা বুন লাইয়া ফুড প্ল্যান্টেশন স্পাইসেস আমার প্ল্যান্টেশন তো যা বুন লাইয়া যে ফ্রুটস মা বন বাড়াই গে যা কো জানতে জম জো মাগরে ফ্রুটস তো হুম স্পাইসেস তো যা তিনে মশলা কো তোমার প্ল্যান্টেশন তো উই কান্তাব না যা কো তো বন নিউয়া যেমন উই আচ্ছা কান্তাব না চা চা তো বন নিউয়া হ্যাঁ হুম যেমন হুম হুম নারকেল কফি হ্যাঁ হুম হুম ওনার কো যা চাষ পান্থা নয়া কর না যা মার্কেটিং নয়া কর না যা ভাগি ঠিক তেয়ার চিকাতে ভাগি তেয়ার হওয়া কোয়ালিটি তেয়ার হওয়া নয়া কো নিয়ে স্পেশালাইজেশন হয়ে গেল আমাদের বিভিন্ন প্ল্যান্টেশন আচ্ছা আচ্ছা আমাদের বিএসসি এগ্রিকালচার হর্টিকালচার আমাদের কিছুটা অংশ মহারাষ্ট্রে পড়া হবে আর ইন্ডিয়াতে আমি যেন ট্রপিক্যাল সাব ট্রপিক্যাল ভেজিটেবলস ফোন লাই তো রিজিয়ন হিসাবে যেন তো ওয়ার্ল্ড না তবো না আবার ট্রপিক্যাল সাব ট্রপিক্যাল হ্যাঁ আচ্ছা নাতিশীতোষ্ণ হ্যাঁ যেন শুষ্ক অঞ্চল ওনাকো দিয়ে সাথে সাথে কমিউনিকেশন স্কিল তোমার কিন্তু নটা করে ডেভেলপ হবে আবার আচ্ছা বিএসসি হর্টিকালচার কোনো জানা তো হিসাব থাকবো না কিন্তু যারা হায়ার এডুকেশনে পড়া লেখা আবার লেখা লেখাকে মাস্টার্সে চালা দাঁড়ায় না আবার আইসিএস এর আইসিআর না পরীক্ষায় এম দাঁড়ায় বা যাহা কবে পরীক্ষা মেলা থাকবে তারপরে উনি পরীক্ষা এম তাতে চালা দাঁড়ায় আচ্ছা মানে মাস্টার ডিগ্রি করা হায়ার লাগবে নাকি? এডুকেশনে হ্যাঁ পরে আর এই সময় হ্যাঁ যখন গিয়ে হর্টিকালচার গ্রাজুয়েট হই নাই তাহলে উনি চিঠির স্কোপ না দেয়া এগ্রিকালচারে যেমন WBCS কো মেলা আছে আইসিআর না পরীক্ষা কো নয়া কত যাহা চিনা কম্পিটিটিভ এক্সাম কত মনে করতে এলিজিবিলিটি হই আর ওয়েস্ট বেঙ্গল তো নতুন স্পেশালি যাহা এমনি বানায় যে ডিস্ট্রিক্ট হর্টিকালচার অফিসার তো হর্টিকালচার কোনো দিকে হুই দাঁড়িয়ে যায় না আচ্ছা আচ্ছা আর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ হর্টিকালচার যাহা তো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার লাই হুই পান্তা না উনকাকে নিতে হলো যত সাব ডিভিশন রে মেলা আকার কো ব্লকধারী তো অরিয়া আকো চিন্তা ভাবনায় আকো যত ব্লক রেগে আমার কো মানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ হর্টিকালচার কো হাতাও কো আচ্ছা আচ্ছা দুনিয়া ভারতকাতে মা যাহা তো বিভিন্ন ইউনিভার্সিটি করে মেলা তোমার যাহা গার্ডেনিং লাই হুই পানা মারা মারা গার্ডেনিং কো ন্যাশনাল স্যাংচুয়ারি কে যাহা কো মেলা ম্যানেজমেন্ট হইয়া ওনা করে কিন্তু নুকু আবার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বা টেকনিক্যাল অফিসার হিসাব থেকে চালা দাঁড়ায় নাকো আচ্ছা জায়গা রে আর মা কো যাহা প্রজেক্ট ম্যানেজার আছে হর্টিকালচার স্পেশালাইজেশন হ্যাঁ ওনা করে তো তাহলে দাঁড়িয়ে কান দিয়ে আবার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যাহা নয়া কো বুঝি কাতে নয়া কো তো বিএসসি পড়ে খান এমএসসি পড়ে খান যখন হায়ার এডুকেশনে পড়া গিয়ে পিএইচডি সে তো নেট কিংবা সেট নয়া কো যখন কোয়ালিফাই করায় তুমি তো আবার কিন্তু চাকরি নাম দাঁড়ায় সে উনি আবার টিচিং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন দাঁড়ায় ইন্ডিয়ান হর্টিকালচার সায়েন্টিস্ট হিসাবে যারা এএসআরপি নারে চালা দাঁড়ায় কিংবা এসএমএস হিসাবে সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট হিসাবে প্রত্যেকটি কেভি কেড়ে মেলা একা মোটামুটি আবার 500 চেতাবে যারা কবি কেভি কে মেলা অল ইন্ডিয়ারে যত কেভি আচ্ছা কে গেলে হর্টিকালচারিস্ট কিন্তু মেলা একা চালাবো না করে হুম আদা ইন্ডিয়া বাড়তে না তাও রেল নিউ কিছু কিছু জায়গা যা ম্যানেজমেন্ট গার্ডেনিং মেলা ওনা করেও কিন্তু চান্স যে আমার খুব স্পেশালি ডাইরেক্ট হর্টিকালচার আচ্ছা ওনা আচ্ছা করবো ওনা কাজ করার খুব ভালো লাগে নিয়ে পরে আসবে পরে আসলাই হুম হুম হ্যাঁ আদা নোনে তো কিছু দেখা হই কেনা যে অকয় কোকো রিক্রুটমেন্ট দাঁড়িয়ে কো তো যেমন স্টেট গভর্নমেন্ট বন লাই আর সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাঁ ইন্টিরিয়র ল্যান্ডস্কেপ যা তো ডেকোর নিয়ে আকো নুকু তো মারাং কোম্পানি যায় মানে কম্পাস ফর ল্যান্ডস্কেপিং নুকু কো হাতাও কো সান ভ্যালি ল্যান্ডস্কেপিং নুকু কো হাতাও কো বুঝাবে আচ্ছা তারপরে আচ্ছা কিছু বিভিন্ন কিছু রকম কোম্পানি কো না পালট লট কোম্পানি? হ্যাঁ মারাং মারাং যায় তো ফুড প্রসেসিং যায় তো আচ্ছা চাটনি আচার জ্যাম জেলি কো তেয়ারে আবার আচ্ছা হ্যাঁ আচ্ছা হ্যাঁ হর্টিকালচার ডিপার্টমেন্ট কোনো হাতাও কো আচ্ছা আচ্ছা মানে তাহলে একটা আডি বড় স্কোপ মেনা ওনা কো রিয়া হ্যাঁ চাহিদা তো তাহেন গিয়া, জম নিউ রিয়া চাহিদা তো তাহেন গিয়া, যা 3 দিন মানমি কো তাহে না। হ্যাঁ তাহলে কাম গিয়া আবার নিজস্ব যদি মানে যে এন্টারপ্রেনারশিপ ইউনি ডেভেলপ হয় যে নৌকা
ᱡᱚᱠᱷᱚᱱ ᱫᱚ ᱦᱚᱭᱛᱚ ᱢᱮᱱᱫᱟ ᱤᱧ ᱫᱚ ᱡᱮ ᱯᱨᱚᱥᱮᱥ ᱯᱷᱩᱰ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚᱵᱚᱱ ᱞᱟᱹᱭᱟ ᱟᱪᱪᱷᱟ ᱡᱮ ᱡᱤᱞ ᱟᱪᱟᱨ ᱪᱟᱹᱴᱱᱤ ᱱᱚᱣᱟ ᱠᱚᱧ ᱛᱮᱭᱟᱨ ᱠᱟᱛᱮᱫ ᱤᱧ ᱫᱚ ᱯᱮᱠᱮᱴ ᱠᱟᱛᱮᱫ ᱤᱧ ᱫᱚ ᱱᱤᱡᱮᱨ ᱤᱱᱰᱟᱥᱴᱨᱤ ᱰᱮᱵᱷᱞᱚᱯᱟ ᱚᱱᱟᱦᱚᱸ ᱩᱱᱤ ᱠᱤᱱᱛᱩ ᱠᱚᱨᱟᱣ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱠᱤᱢᱵᱟ ᱮᱰᱩᱠᱮᱥᱚᱱ ᱢᱤᱫᱴᱟᱝ ᱢᱟᱨᱟᱝ ᱱᱟᱨᱥᱟᱨᱤ ᱦᱚᱸ ᱠᱷᱩᱞᱟᱹᱣ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱟᱪᱪᱷᱟ ᱵᱤᱥᱮᱥ ᱠᱟᱨᱚᱱ ᱟᱪᱪᱷᱟ ᱡᱟᱦᱟᱸ ᱫᱟᱨᱮ ᱯᱚᱦᱟ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱡᱮ ᱢᱟᱨᱟᱝ ᱱᱟᱨᱥᱟᱨᱤ ᱠᱷᱩᱞᱟᱹᱣ ᱠᱟᱛᱮᱫ ᱤᱧ ᱫᱚ ᱱᱟᱨᱥᱟᱨᱤ ᱵᱮᱵᱥᱟ ᱨᱤᱧ ᱪᱟᱞᱟᱜᱼᱟ ᱢᱟᱱᱮ ᱱᱤᱡᱮᱨ ᱠᱤᱱᱛᱩ ᱛᱷᱮᱠᱮ ᱚᱱᱟ ᱟᱨ ᱫᱚ ᱠᱤ ᱵᱮᱵᱥᱟᱭ ᱠᱚᱨᱟᱣ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱮᱵᱚᱝ ᱚᱱᱟ ᱠᱚ ᱯᱨᱚᱥᱮᱥ ᱦᱚᱸᱭ ᱠᱚᱨᱟᱣ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱦᱮᱸ 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 ᱯᱨᱚᱥᱮᱥ ᱠᱚᱨᱟᱣ ᱟᱪᱪᱷᱟ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱚᱱᱟᱜᱮ ᱟᱫᱚ ᱱᱚᱰᱮ ᱫᱚ ᱳᱣᱟᱨᱠ ᱮᱨᱤᱭᱟ ᱡᱟᱦᱟᱸ ᱠᱚᱫᱚ ᱚᱱᱮ ᱠᱟᱱᱟ ᱡᱮ ᱯᱷᱤᱞᱰ ᱳᱣᱟᱨᱠ ᱠᱚ ᱱᱤᱡᱮᱨ ᱯᱷᱤᱞᱰ ᱠᱚᱨᱟᱣ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱥᱮᱞᱥ ᱢᱟᱨᱠᱮᱴᱤᱝ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫᱮᱭᱟ ᱚᱸᱰᱮ ᱦᱚᱸ ᱪᱟᱞᱟᱣ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱴᱤᱪᱤᱝ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱚᱸᱰᱮ ᱪᱟᱞᱟᱣ ᱫᱟᱲᱮᱭᱟᱜ ᱠᱟᱱᱟ ᱨᱤᱥᱟᱨᱪ ᱮᱨᱤᱭᱟ ᱯᱷᱟᱨᱢᱤᱝ ᱡᱮᱢᱚᱱ ᱯᱷᱟᱨᱢ ᱛᱮᱭᱟᱨᱟ ᱱᱤᱡᱮᱨ ᱯᱷᱟᱨᱢ ᱦᱚᱸ ᱛᱮᱭᱟᱨ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱟᱵᱟᱨ ᱵᱤᱵᱷᱤᱱᱱᱚ ᱯᱨᱚᱡᱮᱠᱴ ᱰᱤᱨᱮᱠᱴᱚᱨᱮᱴ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫ ᱠᱚᱣᱟ ᱟᱵᱚᱣᱟᱜ ᱚᱞ ᱤᱱᱰᱤᱭᱟ ᱨᱮ ᱚᱱᱟ ᱠᱚᱨᱮ ᱦᱚᱸ ᱠᱚ ᱡᱚᱭᱱᱤᱝ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱟᱵᱟᱨ ᱟᱪᱪᱱᱟ ᱟᱪᱪᱷᱟ ᱠᱤᱪᱷᱩ ᱡᱟᱭᱜᱟ ᱨᱮᱫᱚ ᱤᱨᱤᱜᱮᱥᱚᱱ ᱰᱤᱯᱟᱨᱴᱢᱮᱱᱴ ᱠᱚ ᱱᱚᱣᱟ ᱮᱜᱨᱤᱠᱟᱞᱪᱟᱨ ᱠᱚ ᱛᱚ ᱱᱤᱭᱟᱹ ᱢᱚᱛᱚ ᱟᱵᱚ ᱚᱞ ᱤᱱᱰᱤᱭᱟ ᱨᱤᱥᱟᱨᱪ ᱥᱠᱤᱢ ᱵᱟ ᱳᱭᱮᱥᱴ ᱵᱮᱝᱜᱚᱞ ᱦᱩᱭᱱᱟ ᱱᱤᱭᱟᱹ ᱠᱚᱨᱮ ᱦᱚᱸ ᱠᱟᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱵᱟᱦᱨᱮ ᱫᱤᱥᱚᱢ ᱠᱚ ᱪᱟᱞᱟᱣ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱠᱚ ᱥᱮ ᱵᱟᱝ ᱡᱮ ᱱᱤᱭᱟᱹ ᱠᱚ ᱟᱪᱪᱷᱟ ᱨᱤᱥᱟᱨᱪ ᱟᱪᱪᱷᱟ ᱧᱟᱢ ᱠᱟᱛᱮ ᱩᱱᱠᱩ ᱫᱚ ᱵᱟᱦᱨᱮ ᱫᱤᱥᱚᱢ ᱦᱚᱸᱠᱚ ᱪᱟᱞᱟᱣ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱵᱟᱦᱨᱮ ᱟᱪᱪᱷᱟ ᱫᱤᱥᱚᱢ ᱟᱪᱪᱷᱟ ᱪᱟᱞᱟᱜ ᱞᱟᱹᱜᱤᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱞᱟᱹᱭ ᱠᱟᱱᱟ ᱤᱴᱟᱞᱤ ᱥᱯᱮᱱ ᱯᱷᱨᱟᱱᱥ ᱚᱥᱴᱨᱮᱞᱤᱭᱟ ᱡᱟᱨᱢᱟᱱᱤ ᱤᱭᱩᱱᱟᱭᱴᱮᱰ ᱠᱤᱝᱰᱚᱢ ᱤᱭᱩᱮᱥᱮ ᱡᱟᱯᱟᱱ ᱠᱟᱱᱟᱰᱟ ᱨᱟᱥᱤᱭᱟ ᱛᱚ ᱱᱚᱰᱮ ᱫᱚ ᱵᱮᱥᱤ ᱠᱚ ᱪᱟᱞᱟᱜ ᱠᱟᱱᱟ ᱱᱚᱣᱟ ᱯᱚᱨᱡᱚᱱᱛᱚ ᱨᱮᱠᱚᱨᱰ ᱡᱟᱦᱟᱸ ᱢᱮᱱᱟᱜ ᱠᱟᱜᱼᱟ ᱚᱱᱟ ᱫᱚ ᱚᱥᱴᱨᱮᱞᱤᱭᱟ ᱡᱟᱨᱢᱟᱱᱤ ᱤᱭᱩᱮᱥᱮ ᱠᱟᱱᱟᱰᱟ ᱨᱟᱥᱤᱭᱟ ᱱᱤᱭᱟᱹ ᱠᱚᱨᱮ ᱜᱮ ᱡᱟᱹᱥᱛᱤ ᱠᱟᱭᱛᱮ ᱠᱚ ᱪᱟᱞᱟᱜ ᱠᱟᱱᱟ ᱤᱴᱟᱞᱤ ᱠᱚᱨᱮ ᱦᱚᱸ ᱟᱪᱪᱷᱟ ᱪᱟᱞᱟᱣ ᱠᱟᱱᱟ ᱟᱪᱪᱷᱟ ᱪᱟᱞᱟᱜ ᱠᱟᱱᱟ ᱫᱚ ᱠᱤᱪᱷᱩ ᱮᱱᱴᱨᱟᱱᱥ ᱯᱚᱨᱤᱠᱷᱟ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱵᱚᱱᱟ ᱱᱚᱣᱟ ᱠᱚᱫᱚ ᱟᱵᱚ ᱟᱪᱪᱷᱟ ᱤᱱᱰᱤᱭᱟ ᱨᱮᱜᱮ ᱵᱚᱱᱫᱚ ᱮᱨᱮᱧᱡᱽᱢᱮᱱᱴ ᱠᱚ ᱦᱩᱭ ᱠᱟᱛᱮ ᱦᱚᱸ ᱡᱮᱢᱚᱱ ᱥᱮᱴ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱮᱠᱴ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱴᱳᱯᱷᱮᱞ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱦᱮᱸ ᱤᱱᱰᱤᱭᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱤᱱᱰᱤᱭᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱠᱚᱨᱮ ᱠᱤ ᱮᱱᱴᱨᱟᱱᱥ ᱛᱮ ᱠᱳᱣᱟᱞᱤᱯᱷᱟᱭ ᱞᱮᱠᱷᱟᱱ ᱜᱮ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱫᱚ ᱥᱠᱚᱞᱟᱨᱥᱤᱯ ᱦᱟᱛᱟᱣ ᱠᱟᱛᱮ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱫᱚ ᱵᱤᱫᱮᱥᱮ ᱪᱟᱞᱟᱣ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱵᱤᱫᱮᱥᱮ ᱪᱟᱞᱟᱣ ᱠᱟᱛᱮ ᱟᱵᱟᱨ ᱢᱟᱥᱴᱟᱨ ᱰᱤᱜᱽᱨᱤ ᱦᱚᱸ ᱠᱚᱨᱟᱣ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱵᱟᱨ ᱟᱵᱟᱨ ᱦᱟᱭᱟᱨ ᱮᱰᱩᱠᱮᱥᱚᱱ ᱨᱮᱱᱟᱜ ᱫᱚ ᱰᱤᱜᱽᱨᱤ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜ ᱠᱟᱜᱼᱟ ᱱᱚᱰᱮ ᱯᱤᱮᱭᱤᱪᱰᱤ ᱠᱚᱨᱟᱣ ᱠᱟᱛᱮ ᱟᱵᱟᱨ ᱯᱳᱥᱴ ᱰᱚᱠᱴᱚᱨ ᱠᱚᱨᱟᱣ ᱠᱟᱛᱮ ᱟᱵᱟᱨ ᱠᱟᱹᱢᱤ ᱨᱮᱠᱚ ᱵᱚᱦᱟᱞ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱟᱪᱪᱷᱟ ᱱᱚᱰᱮ ᱟᱹᱰᱤ ᱦᱚᱲᱟᱜ ᱜᱮ ᱦᱚᱭᱛᱚ ᱱᱚᱝᱠᱟ ᱵᱟᱲᱟᱭ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱡᱟᱦᱟᱸᱭ ᱠᱚ ᱥᱚᱯᱷᱴᱣᱟᱨ ᱠᱳᱢᱯᱟᱱᱤ ᱨᱮᱠᱚ ᱠᱟᱹᱢᱤᱭᱟ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱵᱤᱫᱮᱥ ᱠᱚ ᱪᱟᱞᱟᱜᱼᱟ ᱵᱤᱫᱮᱥ ᱨᱮ ᱪᱟᱹᱦᱤᱫᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱚᱱᱠᱟ ᱫᱚ ᱵᱟᱝ ᱠᱟᱱᱟ ᱱᱚᱣᱟᱴᱟᱜ ᱥᱮᱠᱴᱚᱨ ᱠᱷᱚᱱ ᱦᱚᱸ ᱠᱤᱱᱛᱩ ᱵᱤᱫᱮᱥ ᱪᱟᱞᱟᱜ ᱨᱮᱱᱟᱜ ᱢᱤᱫᱴᱟᱝ ᱵᱷᱟᱜᱮ ᱥᱩᱡᱳᱜᱽ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱵᱤᱫᱮᱥ ᱨᱮ ᱪᱟᱹᱠᱨᱤ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱦᱮᱸ ᱱᱚᱣᱟ ᱠᱳᱢᱯᱟᱱᱤ ᱠᱷᱚᱱ ᱦᱚᱸ ᱠᱚ ᱪᱟᱞᱟᱜ ᱠᱟᱱ ᱜᱮᱭᱟ ᱵᱤᱫᱮᱥ ᱠᱳᱢᱯᱟᱱᱤ ᱠᱚ ᱦᱟᱛᱟᱣᱮᱫ ᱠᱚᱣᱟ ᱠᱚ ᱪᱟᱞᱟᱜ ᱠᱟᱱ ᱜᱮᱭᱟ ᱵᱤᱫᱮᱥ ᱢᱟ ᱠᱤᱱᱛᱩ ᱱᱚᱣᱟ ᱟᱪᱪᱷᱟ ᱯᱚᱨᱤᱠᱷᱟ ᱫᱚ ᱢᱟᱱᱮ ᱯᱳᱭᱞᱳ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱢᱟᱱᱮ ᱥᱴᱟᱰᱤ ᱞᱟᱭᱤᱱ ᱨᱮ ᱪᱟᱞᱟᱣ ᱠᱟᱛᱮ ᱛᱟᱨᱯᱚᱨᱮ ᱯᱚᱨᱮ ᱫᱚ ᱜᱮ ᱟᱵᱟᱨ ᱪᱟᱞᱟᱣ ᱠᱟᱛᱮ ᱦᱚᱸ ᱪᱟᱹᱠᱨᱤ ᱨᱮ ᱵᱚᱦᱟᱞ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱟᱪᱪᱷᱟ ᱠᱤᱱᱛᱩ ᱟᱪᱪᱷᱟ ᱵᱮᱥ ᱯᱤᱮᱭᱤᱪᱰᱤ ᱡᱟᱦᱟᱸᱭ ᱠᱚᱨᱟᱣ ᱠᱮᱫᱟ ᱰᱚᱠᱴᱚᱨ ᱰᱤᱜᱽᱨᱤ ᱚᱸᱰᱮ ᱦᱚᱸ ᱪᱟᱞᱟᱣ ᱠᱟᱛᱮ ᱠᱚᱨᱟᱣ ᱟᱵᱟᱨ ᱯᱳᱥᱴ ᱰᱚᱠᱴᱚᱨ ᱠᱚ ᱠᱚᱨᱟᱣ ᱠᱟᱛᱮ ᱟᱵᱟᱨ ᱠᱤᱪᱷᱩ ᱠᱤᱪᱷᱩ ᱚᱸᱰᱮ ᱜᱮ ᱟᱵᱟᱨ ᱪᱟᱹᱠᱨᱤ ᱠᱚ ᱵᱚᱦᱟᱞ ᱟᱪᱪᱷᱟ ᱱᱚᱣᱟ ᱟᱪᱪᱷᱟ ᱨᱮᱱᱟᱜ ᱥᱩᱡᱳᱜᱽ ᱫᱚ ᱛᱟᱦᱮᱱ ᱠᱟᱱ ᱜᱮᱭᱟ ᱟᱨ ᱟᱫᱚ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱡᱟᱦᱟᱸ ᱟᱭᱥᱤᱟᱨ ᱥᱴᱮᱴ ᱮᱵᱚᱝ ᱥᱮᱱᱴᱨᱟᱞ ᱤᱭᱩᱱᱤᱵᱷᱟᱨᱥᱤᱴᱤ ᱠᱚ ᱡᱟᱦᱟᱸ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱵᱚᱱᱟ ᱟᱵᱚᱣᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱥᱴᱮᱴ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱵᱚᱱᱟ ᱡᱟᱦᱟᱸ ᱛᱤᱱᱟᱹᱜ ᱤᱭᱩᱱᱤᱵᱷᱟᱨᱥᱤᱴᱤ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱚᱱᱟ ᱤᱭᱩᱱᱤᱵᱷᱟᱨᱥᱤᱴᱤ ᱨᱮᱱᱟᱜ ᱞᱤᱥᱴ ᱠᱟᱱᱟ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱡᱮ ᱟᱥᱟᱢ ᱨᱮᱫᱚ ᱡᱮᱢᱚᱱ ᱟᱥᱟᱢ ᱮᱜᱨᱤᱠᱟᱞᱪᱟᱨ ᱤᱭᱩᱱᱤᱵᱷᱟᱨᱥᱤᱴᱤ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱫᱤᱞᱞᱤ ᱨᱮᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱫᱤᱞᱞᱤ ᱨᱮ ᱯᱟᱧᱡᱟᱵ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱰᱤᱢ ᱤᱭᱩᱱᱤᱵᱷᱟᱨᱥᱤᱴᱤ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚᱵᱚᱱ ᱞᱟᱹᱭᱟ ᱡᱷᱟᱲᱠᱷᱚᱸᱰ ᱨᱮᱫᱚ ᱢᱤᱫᱴᱟᱝ ᱜᱮ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱵᱤᱥᱥᱚ ᱮᱜᱨᱤᱠᱟᱞᱪᱟᱨ ᱤᱭᱩᱱᱤᱵᱷᱟᱨᱥᱤᱴᱤ ᱢᱚᱱᱤᱯᱩᱨ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱵᱚᱱᱟ ᱢᱤᱫᱴᱟᱝ ᱩᱲᱤᱥᱥᱟ ᱨᱮ ᱢᱤᱫᱴᱟᱝ ᱦᱮᱸ ᱩᱲᱤᱥᱥᱟ ᱨᱮᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱩᱲᱤᱥᱥᱟ ᱤᱭᱩᱱᱤᱵᱷᱟᱨᱥᱤᱴᱤ ᱚᱯᱷ ᱮᱜᱨᱤᱠᱟᱞᱪᱟᱨ ᱮᱱᱰ ᱴᱮᱠᱱᱳᱞᱚᱡᱤ ᱵᱷᱩᱵᱚᱱᱮᱥᱥᱚᱨ ᱟᱫᱚ ᱱᱚᱰᱮ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱟᱵᱚ ᱡᱟᱦᱟᱸ ᱱᱚᱣᱟ ᱵᱮᱝᱜᱚᱞ ᱠᱷᱚᱱ ᱟᱹᱰᱤᱜᱟᱱ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱚᱸᱰᱮ ᱪᱟᱞᱟᱣ ᱠᱟᱛᱮ ᱴᱤᱪᱤᱝ ᱯᱨᱚᱯᱷᱮᱥᱟᱨ ᱨᱮ ᱚᱸᱰᱮ ᱠᱚ ᱡᱚᱭᱮᱱ ᱟᱠᱟᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱟᱪᱪᱷᱟ ᱳᱭ ᱤᱭᱩᱴᱤᱭᱩᱵᱽ ᱨᱮ ᱦᱮᱸ ᱳᱭ ᱤᱭᱩᱴᱤᱭᱩᱵᱽ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱠᱟᱜ ᱛᱟᱵᱚᱱᱟ ᱱᱚᱣᱟ ᱵᱤᱦᱟᱨ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱠᱟᱜ ᱛᱟᱵᱚᱱᱟ ᱥᱟᱵᱩ ᱤᱭᱩᱱᱤᱵᱷᱟᱨᱥᱤᱴᱤ ᱨᱮ ᱱᱚᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱟᱵᱟᱨ ᱵᱤᱵᱷᱤᱱᱱᱚ ᱤᱭᱩᱱᱤᱵᱷᱟᱨᱥᱤᱴᱤ ᱨᱮ ᱟᱵᱟᱨ ᱱᱚᱰᱮ ᱢᱟᱱᱮ ᱢᱟᱥᱴᱟᱨ ᱰᱤᱜᱽᱨᱤ ᱠᱚᱢᱯᱞᱤᱴ ᱠᱚᱨᱮ ᱯᱤᱮᱭᱤᱪᱰᱤ ᱠᱚᱨᱟᱣ ᱠᱟᱛᱮ ᱱᱮᱴ ᱨᱮ ᱠᱳᱣᱟᱞᱤᱯᱷᱟᱭ ᱞᱮᱱ ᱜᱮ ᱟᱫᱚ ᱩᱱᱤ ᱢᱟᱱᱮ ᱤᱭᱩᱱᱤᱵᱷᱟᱨᱥᱤᱴᱤ ᱨᱮ ᱟᱫᱚ ᱴᱤᱪᱤᱝ ᱥᱮ ᱥᱟᱵᱡᱮᱠᱴ ᱢᱮᱴᱟᱨ ᱥᱯᱮᱥᱟᱞᱤᱥᱴ ᱟᱠᱟᱱ ᱫᱚ ᱤᱭᱩᱱᱤᱵᱷᱟᱨᱥᱤᱴᱤ ᱥᱟᱭᱮᱱᱴᱤᱥᱴ ᱦᱤᱥᱟᱹᱵ ᱛᱮᱠᱚ ᱡᱚᱭᱮᱱ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ
ব্রহ্মই তো কত অগ্রহায়ণ কিন্তু বিরুদ্ধ ওরকম কাজ করে, যত বর্গে আচ্ছা 100% আচ্ছা, কে একজন খানা করে থাকে না কাজ করে যত গায়ে গেল খানা করে তো আচ্ছা ভাগি ঠিক কই না মনে গোটা কাতে মনে কেটে কাতে কাটি তেয়ার অভিজ্ঞতা মনে আছে একটু কম্পিটিটিভ এক্সাম তো পরবর্তীতে তো আচ্ছা আচ্ছা ভাগি ঠিক নিজের নাম তেয়ার লেখান তো কাটি মানে আবার একটা তোমাদের উপর পড়া হবে মানে টাই টাই নোডে যাতে আলো করে নোডে জেলক কিনা পশ্চিম বাংলার পিয়া ইউনিভার্সিটি মেনা আকাদা মেটেন হ্যাঁ বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় যাহা দো মোহনপুর নদিয়া, আর দোসার হ্যাঁ দো হুইক কিনা উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় যাহা দো কোচবিহারে মেনা, আর তেসার আপ হ্যাঁ দো ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ এনিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্স যাহা হ্যাঁ দো কলকাতা ওখান মেনা। থেকে মানে আইসিআর আন্ডারে মেনাকা যেমন সেন্ট্রাল আচ্ছা ইউনিভার্সিটি আচ্ছা আবার বিশ্বভারতী তো মেনাকা হুম বিশ্বভারতী তো সেন্ট্রাল ইউনিভার্সিটি তো ওনাকে হুম কিন্তু হুম হুম নমাদা আইসিআর আন্ডার তো বাকো লেখাই না বুঝা আচ্ছা আচ্ছা, ওনাদের আর আলাদা আর কি স্বতন্ত্র। হ্যাঁ আর বিশ্বভারতী রেহো কিন্তু উনি যেহেতু আইসিআর অ্যাপ্রুভ মেনা উনি তো বিশ্বভারতী আচ্ছা হুম হুম আর উনি তো বিশ্বভারতী কোনো উনি যে মাস্টার ডিগ্রি বিএসসি মাস্টার ডিগ্রি পিএইচডি করা লেখান তো কিন্তু উনি তো স্যাম কে এগিয়েছিল আচ্ছা আচ্ছা আবার ক্যালকাটা ইউনিভার্সিটি ইয়ে না কলকাতা ইউনিভার্সিটি যেন তো বাকো দেখা হতো না আমাদের তো ওটা তো আচ্ছা কয়েকটি আচ্ছা ডিপার্টমেন্ট না ওনা তো মাস্টার ডিগ্রি করাবো না ওটা আচ্ছা ওনার ক্ষেত্রে ওনা তো ওটা তো বাই দেখা যায় কিন্তু ওনার এখন ওটা বিসি কেবি কেন হয়তো ওনাদের মাস্টার ডিগ্রি চান্স বাই জানলে উনি ওটা চালা করতে না মাস্টার ডিগ্রি করা যায় আচ্ছা আচ্ছা, নোটা লিস্ট মেনা আর যত যত ইউনিভার্সিটি লিস্ট মেনা ভারতবর্ষের যাহা তিনাগ গে মেনা। হ্যাঁ নয় বুধ কেন আরো নয় ইউনিভার্সিটি তো না তো যেহেতু আমরা সাইবার টেকনোলজি নিয়ে জানতাম না মনে রাখেন আবার নয় সার্চ করুন যত ইউনিভার্সিটি না লিস্ট কোন আবু দাঁড়ায় নয় কোন আচ্ছা নিয়ার আচ্ছা দাঁড়ায় আচ্ছা আচ্ছা, তো বাবু ভাই টোটাল তো কোথাও 71টি ইউনিভার্সিটি মেনা। হ্যাঁ হ্যাঁ কিন্তু বাবু তো লাহা কোনকে তেয়ারও লাগাবো না যে যখন গে উনি 11 12 রাখাব নাই কোন কোনকে হয়তো আচ্ছা খবর হতে পারে কিসক্ষণ ওনার করে না ইউনিভার্সিটি করে না এন্ট্রান্স নোটিফিকেশন ফর্ম ফিল আপ আইসিআর না ফর্ম ফিল আপ নয় কখন তদবির লেখান দো যে মেরিট বেসিস থেকে ভর্তি হয়ে গেল নৌকা তো ব্যাপার তো বাঙ্কা না যে নোটে বন জামলে আমি হানে বন জাম না নৌকা তো ব্যাপার তো বাঙ্কা না উনি কিন্তু হানে জাম কাটে না কিন্তু উনি তো সমান থেকে উনি তো বিজেপিকে ভোটার আচ্ছা আচ্ছা, গৌকে আড়ি আড়ি সারহাও তেহেন যাহা সাতাম দিকে তেম গালমারাও কিদা, নোয়া তো মনে হইকুনা নোয়া হো 100% জব অপরচুনিটি মেনা আকাদা নোয়ারে। হ্যাঁ হ্যাঁ নিজামি তো 100% আর যেহেতু নয় তো লাইফ দেখার না উপর কেন পরবর্তীতে আচ্ছা নয় উপর চলছিল তাহলে গিয়া আছে আচ্ছা আবো লাইফ দেখা বাবন পেরে লেখান দো আবো বাবন কে থাকা তারে আচ্ছা আচ্ছা, তেহেন আবকো তালারে নৌকান দামান দিশহুদিসেম সদর কিদা, ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱟᱹᱰᱤ ᱟᱹᱰᱤ ᱥᱟᱨᱦᱟᱣ ᱟᱥᱟᱭᱫᱟᱹᱧ ᱡᱟᱦᱟᱸᱭ ᱠᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱟᱛᱷᱟ ᱠᱚ ᱟᱸᱡᱚᱢ ᱠᱮᱫ ᱛᱟᱵᱚᱱᱟ ᱩᱱᱠᱩᱣᱟᱜ ᱟᱹᱰᱤ ᱜᱮ ᱠᱟᱹᱢᱤᱨᱮ ᱞᱟᱜᱟᱜ ᱛᱟᱠᱚᱣᱟ, ᱥᱮ ᱟᱵᱚᱨᱮᱱ ᱫᱟᱨᱟᱭ ᱠᱟᱱ ᱡᱟᱦᱟᱸᱭ ᱡᱮᱱᱟᱨᱮᱥᱚᱱ ᱢᱮᱱᱟᱜ ᱠᱚᱣᱟ, ᱡᱟᱦᱟᱸᱭ ᱥᱴᱩᱰᱮᱱᱴ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜ ᱠᱚᱣᱟ, ᱡᱟᱦᱟᱸᱭ ᱱᱤᱛᱚᱜ ᱥᱠᱩᱞ ᱠᱚᱨᱮ ᱠᱚ ᱯᱟᱲᱦᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱠᱚᱞᱮᱡᱽ ᱨᱮᱠᱚ ᱯᱟᱲᱦᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱩᱱᱠᱩᱣᱟᱜ ᱟᱹᱰᱤ ᱜᱟᱱ ᱜᱚᱲᱚᱨᱮ ᱞᱟᱜᱟᱜᱼᱟ ᱛᱮᱦᱮᱧᱟᱜ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱫᱚ ᱱᱚᱰᱮ ᱜᱮ ᱢᱩᱪᱟᱹᱫ ᱮᱱᱟ। আবেন আড়ি আইমা সারাম আর আড়ি না প্ল্যাটফর্ম ওয়েস্ট বেঙ্গল সান্তাল প্রফেসর অ্যাসোসিয়েশন অর্গানাইজেশন অফ প্ল্যাটফর্ম আড়ি আইমা সারাম প্ল্যাটফর্ম আড়ি আইমা সারাম ঠিক আছে, ওকে জোহার তাহলে।